بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلامه المزيد والفرقان الغميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على تومار نامي ایکی نشان ہے پیو حضرات ہے پیو حضرات تمہار نام ایکی نشان ہے پیو حضرات ہے پیو حضرات جتوئی ڈاکی جتوئی بھابی مٹے نا سے حسرات مٹے نا سے حسرات اللہم درود پڑھن کارو پڑھو جڑے بولیں نا اللہ নবীর উপরে তাই তো নাকি ভাই ভিডিও কেটে দাও ডিলিট করো পুনঃ ভিডিও করবেন কেটে দাও নবীর উপরে মহব্বত লি আমার দু দুটো ভাই ওয়াচ করছিলেন তাই তো নাকি তো ওয়াচ যখন করছিলেন তাহলে আপনারা শুনেছেন নিশ্চয়ই পড়লে দরুদ স্বভাব না গুনা একটু কথা বলো স্বভাব কি লাভ হ্যাঁ নবীকে আপনারা ভালোবাসেন তো নাকি টাইম লস মনে করছেন না কেন কিছু লোক বলে দরুদ পড়ানো মানে টাইম লস গজল পড়া মানে টাইম লস জিকির করা মানে টাইম লস ওই তো এলো হুজুর
করলো, আধা ঘন্টা দশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দৌড়ুদি কাটিয়ে দিল, জেকেরি কাটিয়ে দিল, ওয়াজ করলো কুতা। আজকে সার ওষুধ বাটবো, শুনবেন তো নাকি? হ্যাঁ, আমি এসেছি মানে ওষুধ বাটার জন্য এসেছি, কথা বুঝলেন না? ছোট পাড়া দেখলে কি হবে, উস্তাদের মাস শেষ রাত জানেন তো, আমাকে দেখে হয়তো ভাবছেন ছোট পাড়া হুজুরা কি করবে, আমাকে সবাই চেনেন, কারা কারা চেনেন হাত চলেন, এরা ভালো রকম চেনে আমাকে, কি জিনিস কি চিজ এরা ভালো রকম চেনে, এরকম বসে আছি বেলা কি জানে ভাই, জান গরম হবে দাঁড়া, এরা সব জানে, আপনারা কারা চেনেন হাত তোলে। মুসলমানগণের ছেলেরা নবীর উম্মতির আমার ভাইজানেরা, আমার ভগবতি পুরে মানুষেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী রাসূলুল্লাহ, তিনার নূরে জবান দিয়ে বলে গেলেন, আমি অপাদে পরে আমি ইন্তেকালে পরে আমার জুম্মা তুম্মাতিটা কিচ্ছু ফাটেনি, কিচ্ছু করবেন না, আমার জুম্মা তুম্মাতিটা, আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার অপাতে পরে আমার ইন্তেকালে পরে আমার জুম্মা তুম্মাতিটা, আমি নবী মুহাম্মদ আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাকে সাথে করে বেঁচতে নিয়ে যাব। কত বড় কথা, আর এই শয়তান বলছে টাইম নাই, কি হলো এই শয়তান বলছে টাইম লস কর, জীবনে একবার দরুদ পড়া ফরজ, কি বললাম ফরজ একবার করতে হবে জীবনে একবার, কথা বুঝলেন? আজকে সেই ভগবতী বুদ্ধ থেকে দরুদ পড়া হচ্ছে কার উপরে, রসুলের উপরে, তাই তো নাকি? ভালোবেসে দাও, কথা বুঝলেন? ভালোবেসে রসুলের উপরে দরুদ পড়েন, কেউ যদি আমার রসুলের উপরে একবার দরুদ শরীফ পড়ে 70 হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, জোরে বলেন না, জোরে হবে না? আর আল্লাহ রসুল বলছেন যাদের ঘরে ফেরেশতারা দোয়া করে আল্লাহ তাদের ঘরে জান্নাত দিয়ে দেন, জোরে বলেন না, জোরে হবে না? যে আমার রসুলের উপরে একবার দরুদ পড়বে 70 হাজার ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, কত বড় ভাগ্যবান, ঠিক না ভুল? আর ফেরেশতারা যাদের ঘরে দোয়া করে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেয়, জোরে বলেন না? তো জান খুলে বলবে উচ্চ আওয়াজে রসুলকে ভালোবেসে, আল্লাহুম্মা সন্ধ্যা প্রতিদিন আসে যায় হিমেল বাবার মেঘের চাবার শরণ করে দেয়, সন্ধ্যা প্রতিদিন আসে যায় হিমেল বাবার মেঘের চাবার শরণ করে দেয়, এই তো জীবন নয় তো তোমার চিরদিন, এই পৃথিবী নয় তো তোমার চিরদিন, এই তো জীবন নয় তো তোমার চিরদিন, এই পৃথিবী নয় তো তোমার চিরদিন, একদিন একদিন আসিবে জীবনের শেষ স্মরণ করে দেয়, সন্ধ্যা প্রতিদিন আসে যায় আল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা পিয়ারে হাজিরানে মাজলিস উপস্থিত আমার নেককার আল্লাহ ওয়ালা নামাজি রোজাদার আমার মুরব্বী বাপেরা আমার সামনে বসে থাকা আমার জওয়ান ভাইরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা এছাড়া আপনাদের এলাকার আলেম হাফেজ উলামায়ে হযরত গণেরা মসজিদের ইমাম আজকে এই ভগবতীপুর কি পাড়া দুটো কথা আপনাকে আমাকে শুনবার মতন আল্লাহ তৌফিক দান করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ ওয়াজ 12টা পার হয়ে গেছে কথা বুঝলেন না ঘড়ির কাটা 12টা পার হওয়া মানে মানুষের 12টা বেজে যায় আর এমনি ঠান্ডা সময় ভাই এখন কাঁথা বালিশ টানছে এই বসে আছি কেন ছয় বার ঘুমাবিছ 12টার ওভারে শীতকালে জলসা খুব কম চলে ভাই একটা পর্যন্ত শেষ করে দেন সারা রাতের জলসা চলে না সেসব মানুষ আর নেই যে সারা রাত ধরে অসঙ্গে ঠিক না বলবো একক তো নামাজ পড়ে না সে সারা রাত ধরে অসুনা তার আগ্রহ থাকবে এই কথা বলেন রাগ করবেন না আজকে অধিকাংশ এত এই ভগবতীপুর নবাবপুর মোল্লার চক কুমির মোড়া আল্লাহ আপনাদের পয়সা দিয়েছে জলসা আপনারা এলাকায় নয় এই গ্রামে নয় এ তো গ্রামের জলসা বাড়ি বাড়ি জলসা হয় কথা ঠিক না ভুল এই কথা বলেন না কিন্তু জলসাটা বড় জিনিস নয় রাগ করবেন না আজকে জলসা বাড়লে নবাবপুরে ভগবতীপুরে হলে কি হবে আজকে নবাবপুরে মানুষে কিন্তু আল্লাহর দিকে কিন্তু নাই কথা ঠিক না ভুল পয়সা আছে যাই ইচ্ছা তাই ব্যবহার রাগ হচ্ছে নাকি ভাই আমি আলোচনা আমি আমার মতো করব দেখে কেন চটুকার ফাটুক আমি কাউকে দাওয়াতের পরোয়া করি হক কথা বলবো তুমি দাওয়াত করো আমি গোনার ডি আমি কিচ্ছু মনে করব না দাওয়াতের পরব আমি করি শুধু কি ওয়াজ শুনলি কি নাজাত পাওয়া যাবে কথা বলে জলসা দিলেই কি নাজাত পাওয়া যাবে আজকে এই জলসা নয় আপনাদের এলাকায় অনেক এলাকার মানুষ আছেন অনেক গ্রামের মানুষ আছেন জলসা আপনাদের গ্রামে হয় অধিকাংশ জলসার যারা কর্মকর্তা সেক্রেটারি সভাপতি সদস্যর পদ নিয়ে বসে আছে ঠিক মতো মুখে পেশাব করে পানিটা পর্যন্ত লাইনে নামাজ পড়া তো দূরের কথা কথা ঠিক না ভুল হাওড়া জেলায় জলসা করছি আমি আর আমার ভাই ছিলাম এই কদিন আগে জলসা করা হয়ে গেছে আমি শেষই জলসা করা হয়ে গেছে দেখলাম আমি আবার জলসা করে গাড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখি রাস্তায় মাথায় টুপি প্যান্টের চেনটা খুলে দিয়ে হাতে তাবারুক বিরিয়ানি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছছি জলসা শেষ করেছে করে প্যান্টের চেন টেনে দিয়ে দাঁড়িয়ে হাতে তাবারুক কিন্তু হলেন হাতে তাবারুক বিরিয়ানি ঝুলছে কথা ঠিক না ভুল মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতির আমার বিজানেরা আপনার কিছু লাভ হবে না আমারই লাভ হবে আমি যত সুতান্ত আমার তত বাজার হবে আমার নজরানা বাস্তব কিন্তু আপনাদের লাভ
যদি আপনি এখান থেকে আবু জাফর সিদ্দিকীর ওয়াজটা শুনে যদি মগজটাকে যদি ধুলাই করে যদি বাড়ি যান, সেই মোতাবেক যদি আমল যদি করেন, তবে আজকে জায়গায় বসা উপকার। এ মুসলমান ঘরের ছেলেরা, আজকে আমি আবু জার ভাই আপনাদের ছেলে আপনাদের ভাই, আমার বয়সটা কিন্তু খুবই কম, কিন্তু আজকে আমাকে মাস্টারের চেয়ারে আপনারা বসিয়েছেন, আপনারা হলেন আমার ছাত্র। ছেলেরা, যুবকেরা, নৌজওয়ানেরা, নবীর উম্মতেরা, এ মুসলমানের ছেলেরা, ওয়াজ দিয়ে লাভ কিছু হচ্ছে না। আখিরি জামানাতে যত জলসা দিমাগ হচ্ছে তত মানুষ গুমরাহির দিকে নেমে যাচ্ছে, ঠিক না ভুল? জলসা মানে এখন মজা হয়ে গেছে, ফ্যাশন, ফ্যাশন। বছরে একটা জলসা দেবো, আমরাও মাতব্বর হব, শুধু ওই পাড়ার ছেলেরা শুধু জলসা দেবে, আমরাও একটা নেতা কেতা, আমরাও সেক্রেটারি হব, আমরা একটা জলসা দিয়ে দিই, কথা ঠিক না ভুল? এই করে করে তো আজকে ভগবতীপুরে একটা জলসা থেকে এত জলসা হয়েছে, কথা ঠিক না ভুল? ওরাই শুধু মাথা মারবে, আমরা মাথা মারবো, আমরা একটা করি, চদে পয়সা আছে দিয়ে দিলাম। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, আমার মিজানেরা, আমার ভগবতীপুরে মানুষেরা, আমার উপরে রাগ করবেন না, অষ্টা দিয়ে আপনার কোনো লাভ নাই, যদি অষ্টা আজকে দিয়ে গে আপনি যদি কাল থেকে নামাজ পড়া ধরে, যদি আজকে আপনি জলসাটা দিয়ে যদি আপনি কাল থেকে নামাজ পড়া ধরে যান, যদি আপনি আজকে অষ্টা শুনে যদি কাল থেকে বিড়ি খাওয়াটা ছেড়ে দেন, যদি আপনি অষ্টা শুনে কাল থেকে যদি সুদের মালার ঘরে ঢুকাবেন না, তওবা তিল্লা করে আল্লাহর কাছে মাপ চেয়েলাল, তবে আজকে আপনার এই জায়গাটাই বসা কাজে লাগবে, যেরকম ছিলেন যেরকম আছেন, আগামী কালকে যদি আবার সেই রকমই হয়ে যান, আজকে দিনে বসা বেকার হবে, কথা ঠিক না ভুল বলেন? কথা বুঝলেন না? বেকার হবে না হবে না? যেরকম ছিল যেরকম আছে আবার কালকে সেরকম থাকবে, অজ দিয়ে লাভ কি? দাদা হুজুর ওয়াজ করতেন, বিড়ি খোর বিড়ি ছেড়ে দিত, ছোট হুজুর ওয়াজ করতেন, মদ খোর মদ ছেড়ে দিত, পাঁচ হুজুর ওয়াজ করতেন, হারাম খানে ওয়ালা সুদের মাল খানে ওয়ালা সুদ ছেড়ে দিত। আজকে আমি আবু জাফর সিদ্দিকী এত টান দিয়ে ওয়াজ করছি, কিন্তু মানুষ হিদায়ত নেই, কারণটা কি? আজকে আপনারাও ঠিক নেই, আমিও নিজে ঠিক নেই, দাদা হুজুর ওয়াজ করতেন, বিড়িখর বিড়ি ছেড়ে দিচ্ছে, মদখর মদ ছেড়ে দিচ্ছে, পাঁচ হুজুর, কিন্তু আজকে আমি এত চিল্লাচ্ছি কেউ ছাড়ছে না, আরো জোর ধরে যাচ্ছে। এই শীতকাল এখন এই কি আছে, এই ঠান্ডার সময় সাইডে যে ঘুম ঘুম লাগে সাইডে আবার বসো। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, আমার মিজানেরা, এ আমার ভগবতীপুরে মানুষেরা, পীর সাহেব কি করছে দেখতে যাবেন না, আলেম কি করছে দেখতে যাবেন না, এলাকার মসজিদের ইমাম কি করছে ফলো করবেন না, আপনি ফলো করবেন, আমার কবরে আমাকে যেতে হবে, আমার কবরে পীরের আওলাদেরা যাবে না, আমার কবরে কোনো মুন্সি মোল্লা যাবে না, আমার কবরে কোনো ইমাম যাবে না, আমার কবরে আমাকে একা থাকতে হবে, আমি সেই কবরে পার হওয়ার জন্য দুনিয়া জমিনে আল্লাহ আমাকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, আমি কতটা ইবাদত আল্লাহর করেছি। এ মুসলমানের ছেলেরা, সিদ্দিকের বংশের গরম কবরে চলবে না, সৈয়দের বংশের গরম কবরে চলবে না, শেখের বংশের গরম কবরে চলবে না, পাঠানের বংশের গরম কবরে চলবে না, আবু জাফর সিদ্দিকী দাদা পীরের আওলাদ কবরে গিয়ে যদি বলি আমি পীরের বেটা, আমার কোনো খাতির চলবে না, কবরে আল্লাহর ফেরেশতারা আগে দেখবে আবু জাফর সিদ্দিকীর মধ্যে নামাজ আছে কিনা, আবু জাফর সিদ্দিকীর মধ্যে শরিয়াত আছে কিনা, আবু জাফর সিদ্দিকীর মধ্যে হারাম ঢুকেছে কিনা, আবু জাফর সিদ্দিকী ঠিক পথে আছে কিনা, তবে আবু জাফর সিদ্দিকীর কদর হবে, নচেত আবু জাফর সিদ্দিকীর কোনো কদর হবে না। কারোর কাছে
যে যতই বংশের গরম দেখায় কোন বংশ টেক খাবে না, খাবে কি আমুল? কথা ঠিক না বলবো? আল্লাহ ফেরেশতারা বলবে রে কে দিকে যাও, তোমার বংশ তোমার কাছে রাখো, আগে তুমি কি আমল করছো দেখাও। আল্লাহ বলবে তোমার বংশ তোমার কাছে রাখো। এ নবীর উম্মতির আমার ভাইজানেরা, আমি পীরের বেটা, যদি আমার না ছাড় হয় আপনাদের ছাড় হবে। আজকে ভগবতীপুরের ছেলেদের মনে হয় ছাড় আছে, কেননা চলা ফিরাতে এইভাবেই হচ্ছে। আজকে শরিয়াত গেলে আমরা ছেলে খেলা করছি, আজকে বিয়েতে পুল নিচ্ছি। ও ছেলেরা যুবকেরা, পুল নেওয়া কোনো খারাপ? শরিয়াত ছেলে খেলা, যে যেমন পাচ্ছে খুশি ব্যবহার করছে। আমি যেটাই মানে আমি বলছি যে আমি নিজেই ঠিক করছি, আমি যেটা করছি সেটাই ঠিক, সব ভুল, ঠিক না ভুল? এই এলাকায় কোন পিতা চালু আছে গা? এইখানে নেই, আমাদের দিকে কিন্তু খুব আছে। আছে কেউ আবার এরকম এইভাবে ঘুরিয়ে বলে হ্যাঁ বাইক আমার লাগবে না, মোটর সাইকেল আমার, বুলেট গাড়িও লাগবে না, আমি বাইরে থাকি, দিল্লি বোম্বাই থাকি, চাপার টাইম কুতা, বছরে তো আসি এক দুবার, আমার লাগবে না। কিন্তু আপনার মেয়ের জন্য আমার ভাইটাই আছে গে, আপনার মেয়েকে মায়ের বাড়ি দিতে আর কি সুবিধে হবে? আমার লাগবে না, আমার সময় কুতা, আমি তো বাইরে থাকি দিল্লি বোম্বাই, আমি বছরে এক দুবার আসি, ভাই আছে, ওই কচির মাকে নিয়ে যাবে নানি বাড়ি, খালার বাড়ি, পুকুর বাড়ি, বাইকটা ঘরে থাকবে, আপনার মেয়েই ঘুরবে নাই বাসে ঘাটে, আমি থাকবো নি কোথায়, কি হয়ে যাবে? শ্বশুর বেচারা দিয়ে দিবে। ছেলেরা যুবকেরা নওজোয়ানেরা, আজকে শরিয়াতকে আমরা ছেলে খেলা করছি, আজকে আল্লাহ নবী বললে নবীর কথাকে আমরা অমান্য করছি। শরিয়াতে পড়লে বা হলো খারাপ, যদি কোনো মুসলমানে বাচ্চা বিয়েতে পড়লায় বিয়েটাই সঠিক হয় না, বিয়েটা যদি না হয় বাচ্চাটাও কিন্তু হালালি হবে না। এ মুসলমানের ছেলেরা নবীর উম্মতিরা, আবু যা সিদ্দিকির ওপরে রাগ করবেন না, সত্যি কথা বলে যাব, চার গায়ে ছিঁড়া কাটা পুরা আছে, নুন তার গায়ে জ্বলবে, আমার কথা তার গায়ে জ্বলবে। আজকে যে বাড়িতে বিয়েতে পড়লায়, সেই বাড়িতে কোনো মুসলমানের বাচ্চা যদি, আব্দুল করিম ভাই যদি ভগবতীপুর বাজার পাড়ায় এই জায়গায় যদি একটা বিয়ের প্যান্ডেল হয়, বিয়েতে যদি সেই বিয়েতে যদি পড়লে মা হয়, পাশের এলাকার লোক যদি জানে আব্দুল করিম বিয়েতে বাইক নিয়েছে, আব্দুল করিম বিয়েতে 2 লাখ টাকা নিয়েছে, আব্দুল করিম বিয়েতে ঘর সাজের খাট পালং নিয়েছে, বিয়েতে পড়লে বাজে বিয়েতে পুনলায় ওই বিয়ে বাড়িতে খাওয়া হলো হারাম। যতবার সে খাবে ততবার সে হারাম খাবে, যত লোক মাসে খাবে ততবার সে হারাম খাবে। এ মুসলমানের ছেলেরা, আজকে আমরা মানি কুতা, সোনার আংটি পরা ছেলেদের জন্য হারাম। আল্লাহ নবী বললেন ছেলেদের সোনা পরা হলো হারাম। আজকে যখন বিয়ে হয়, যখন মাওরা তলায় না কি বলে একটা তলায় জায়গায়, যখন কুনে জামাই বিদায় হয়, মাওরা তলায় কি বলে গো? দেখবেন কি সুন্দর হাসি একটা দিচ্ছে, দাঁত বার করে ওই হাসি শ্বশুরও দিচ্ছে জামাইও দিচ্ছে, আর দুজনেই কাজ করছে হারাম। ছেলেদের জন্য সোনা পড়া কি হেরে বলে এই রকম চওড়া আংটি আওয়াজ দিয়ে ঘুরছে নাচছে সাথে, বাহ হারাম কাজ করছো তুমি, আমার শরীরে হারাম লেগে আছে, তুমি আবার অহংকার নিয়ে ঘুরছো সোনার আংটি গলায় চেন দিয়ে, দিল্লি বোম্বাই উস্তাগার বড় আমি, এই সর্বনা আমারই সোনার ব্যাপার, এই সব মোটা চেন নিয়ে ঘুরছো, তোমার গলায় হারাম ঝুলছে, কথা ঠিক না বলবো? রাগ হচ্ছে, চেঞ্জ করব, দাওয়াতের পরোয়া করিনি, আজকে ধুয়ে দিয়ে চলে যাব, কথা বুঝলেন না? দাওয়াত করেন সামনে বছর আমি চিন্তা করব, ধুয়ে দিয়ে বার করে চলে যাব, হক কথা বলতে হবে, কথা বুঝলেন না? মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতিরা আমার ভাই জানেরা, ছেলেদের জন্য সোনা পোনা করা, কারা কারা বিয়ে করেছেন হাত তুলে দেখান,
পিছনে সবাই সব ভাইকে বলছি হ্যাঁ বিয়ে করেছো মাশাআল্লাহ, আংটি কারা কারা পরেছো হাত তোলো, সোনার শ্বশুর কাদের পরিয়েছে সোনার আংটি, আপনাকে সোনার আংটি পরিয়েছিল শ্বশুর, এই দেখো কেন পড়েছিলেন, এই কারা বিয়ে করুনি হাত তোলো, ছোটরা নাই বাচ্চারা নাই যাদের হব হব হচ্ছে আর দু তিন এক বছরের মধ্যেই হবে ইনশাআল্লাহ, হাত তোলো, এই আমি তোমাদের ভাই তো, সোনার আংটি জীবনে পড়বে ঘড়ি পড়বে ঘড়ি, শ্বশুরকে বলে দেবে ঘড়ি চড়ি সব বলাও যাবে না, সোনার আংটি দিলে না পড়বো নি রেখে দিকে যা, ঠিক না বোন মনে থাকবে কেন সোনা পড়া ছেলেদের জন্য, আজকে সোনা পরে দেখো কি মনে অহংকার, মনে করেছে আমি কে লোক গো, বড় উস্তাগার বলবে মোটা মোটা সোনার চেন পড়ে আছে, এ তুই সোনা পরেছিস তুই তো হারাম কাজ করেছিস, তুই তো জাহান্নাম আর পোড়া খাবি, দুনিয়া জমিনে তুই যতই বুক ফুলিয়ে ঘর তোকে জাহান্নাম আর আগুনে পোড়ানো হবে, কথা ঠিক না ভুল বলেন, তুমি আজকে অহংকার করছো করো না আপনারা কুমির মারার মানুষ, এটা হলো ছোট হুজুর পীর কেমলার খাস এলাকা, ভগবতীপুর নবাবপুর কুমির মারা খাস এলাকা নয় দাদা জানে, বাস্তব কথা নবাবপুর বিশেষ করে আর ভগবতীপুর এসব এলাকা দাদা জানে খুব খাস, মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতিরা, ফুরফুরা শরীফ আপনাদের থেকে বেশি দূরত্ব নয়, আপনারা মুজাদ্দেদুজ্জামানকে মাননেওয়ালা, আপনারা কেন উল্টো পাল্টা চলবেন, আপনারা তো আমার ভাই আমারই চাচা, সব আপনারা জানেন তথাপিও কিন্তু মানবেন না, এ মুসলমানের ছেলেরা রাগ করবেন না, আজকে সারা রাত বসে আছেন এই রাত একটা বাজতে যাচ্ছে, খবরদার আমার বেচার হবেন না আমার উপরে, নামাজ পাঁচ অক্ত কারা পরে হাত তোলেন দেখি, কটা লোক বেশিরভাগ কম ঠিক না বুন, জলসাই বসে আছি অথচ নামাজ পড়বো না, আজকে জলসা সারা রাতে ফজরের আগে আজানের আগে জলসা শেষ হবে, ওয়াক্ত এসে যাবে কজন নামাজ পড়বে, যদি একশোটা লোক থাকে তার মধ্যে তিরিশটা পড়বে কি সন্দেহ আছে, সব গিয়ে ঘুমাবে তাহলে লাভটা কি হলো, বেকার হয়ে গেল এখানে বসাই, কথা ঠিক না বল, মুসলমান ঘরে ছেলেরা আমার নব ভগবতী গুণে মানুষেরা, তাই আজকে আমি আবু জাহল সিদ্দিকি আপনাদের ভুলে যাব, শরীয়তকে নিয়ে ছেলে খেলা করবে না, কেননা তোমাকে কবরে যেতে হবে, তোমাকে সেই ময়দানে মা শুনে উঠতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে হিসাব দিতে হবে, এ বান্দা তুমি কি করেছো, ও আমার ময়দানেরা তাই আমি বলে যাব, দুনিয়া জমিনে সব সময় আল্লাহর ইবাদতে সময় কাটিয়ে দেন, দুনিয়া জমিনে সব সময় আল্লাহর উপাসনায় সময় কাটিয়ে দেন, না জানি কখন মরণ এসে যাবে, আজকে হয়তো আবু জাহল সিদ্দিকি পুরা শরীফে নাও যেতে পারি, রাস্তায় আবু জারের মরণটা হয়ে যেতে পারে, আপনারা বাড়ি যাবেন এ কোনো গ্যারান্টি না, রাস্তার মধ্যখানে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন, এ নবীর উম্মতিরা ও মুসলমানের ছেলেরা, তাই আমি আজকে বলে যাব, আজকে খোদার গজব মুসলমানদের উপরে আজকে আসছে, চারিদিকে শোনা যাচ্ছে পেপার মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় ও জানা জ্বরে মৃত্যু, কি গো নেট খুললি পাওয়া যায় না যায় না, 24 পরগনা মারাকপুর বলে একটা জায়গা আছে, একটা হসপিটাল আছে জান, ডেঙ্গু জ্বরে সব মুসলমানের ছেলে একদম লাটকে আছে, কারণটা কি, এটা ডেঙ্গু জ্বর নয় অজানা জ্বর নয়, এটা হলো খোদার গজব, বাড়িতে 26 ইঞ্চি টিভি পুষেছেন, ওই বাড়িতে রহমত জীবনে ঢুকবে না, ওই বাড়িতে ঢুকবে গজব, ঠিক না ভুল বলে, এটা আমাদের পার্শ্ববর্তী এলাকা, এ এলাকা ভালো আমাদের হয়তো 24 ওদিকে পারগানায় টিভি থাকতে পারে, হুগলিতে টিভি থাকতে পারে, ফুরফুরাই হাওড়া জেলায় টিভি থাকতে পারে, নবাবপুর ভগবতীপুরে নাই, আমি জানি
এলাকায় নাই ভালো জায়গা, এখানে ঠিক আছে। বলেন ভাইজান টিভি তো দূরের কথা, আমাদের এলাকায় তো পয়সাওয়ালা মানুষ, যদি পয়সাওয়ালা হোক আর নাই হোক, আমি আবুজা সিদ্দিকে একটা বাড়ি গিয়েছিলাম, বাড়িটা হচ্ছে সেই কাদা দিয়ে ছিটনু, কিন্তু বাড়িতে দেখি কালারিং টিভি, চুনি খোলা চাল কাদা দিয়ে ছিটনু বাড়ি, টিভি ঠিক রেখে দিয়েছে, খাতা ঠিক না। বলেন ভাইজান টিভি এখন তো দূরের কথা, এলাকায় এলাকায় তো দূরের কথা, কুমির মরায় এক একটা বাড়িতে চারটে পাঁচটা করে টিভি আছে, যদি একটা বাড়িতে তিনটে ভাই বাস করে তিনজনের বাড়িতে টিভি, যদি একটা বাড়িতে চারটে ভাই বাস করে চারজনের ঘরে টিভি, যদি একটা বাড়িতে দুজন বাস করে দুজনের বাড়িতে টিভি, যদি পয়সা বলা হয় ওরে একটাই ঘরে চারটে ছটা টিভি, ঠিক না ভুল বলেন? ওই বাড়ি আল্লাহর নাম হবে না, ওই বাড়িতে একবারও কোরআন তেলাওয়াত হবে না, ওই বাড়িতে মা বোনেরা একবারও কোরআন শরীফটা খুলবে না, ওই বাড়িতে সিরিয়ালের ভাইরাস ঢুকে গিয়েছে, কি করে ওই বাড়িতে রহমত ঢুকবে? ফুরফুরা শরীফে যান, আমাদের ঘরে ফোন করে মাঝে মাঝে, হুজুর দোয়া করবেন, কি হয়েছে না ছেলেটা কথা শুনে না, ছেলেটা আমার অবাধ্য চলে। ও ভাই জানেরা, ছেলে অবাধ্য চলবে না কেন? ছেলে যখন মায়ের পেটে ছিল, মা একবার কোরআনও পড়েনি, মা এক ওয়াক্ত নামাজও পড়েনি, মা এক সূরা ইয়াসিনও পড়েনি, মা সূরা রহমানও পড়েনি, ও ভাই জানেরা মা একবারও দোয়া দরুদ পড়েনি, ওই মা সব সময় টিভি দেখে গান শুনে সময় কাটিয়েছে, ওই ছেলেটা আজ জীবনে ভালো হবে, জীবনে ভালো হবে না। এ মুসলমানের ছেলেরা নবীর উম্মতিরা, তাই আজকে আমি আপনাদের ভাগ, আমি আজকে আপনাদের ছেলে আবু সিদ্দিকি বলে যাব, আল্লাহ ওয়ালা হন, ভালো হন, নামাজি হন, পরেশগার হন, দুনিয়া 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 করবেন না, দুনিয়ার মজা বেশি দিনের নয়, দুনিয়ার মজা কাসর লেগে আসি, দুনিয়ার মজা কারণ লেগে 70, দুনিয়ার মজা কারণ লেগে 50, দুনিয়ার মজা কারণ লেগে 30, দুনিয়ার মজা কারণ লেগে 20। এ মুসলমানের ছেলেরা, আজকে যদি জুয়ান ছেলেরা মনে করে পুরো গলে মরবো, এখন একটু হই হাই করে এলি, আজকে রাস্তায় ঘুরে ঘুরে দেখো, আজকে খবরটা দেখো, আজকে নিউজটা দেখো, ও ভাই জানেরা নিউজে যুবকের লাশ পাওয়া যায় না যায় নে জোরে বলেন। কলা ছাড়াই ব্যাস অ্যাক্সিডেন্ট খবর শোনা যাচ্ছে, কথা ঠিক না বলুন? মেন রোডে অ্যাক্সিডেন্ট, বোম্বাই রোড অ্যাক্সিডেন্ট, যুবক ছেলে, কথা ঠিক না বলুন? মরণ কখন আসবে বলা যাবে না, তাই আজকে আমি আপনাদের পায়ে ধরে বলে যাব, ও মুসলমানের ছেলেরা, আজকে আমি আবু জাজ্জে দিয়ে ওয়াজ করে চলে যাই, দুটো নামাজি না বললো আমার আশার দরকারটা কি? এ মুসলমানের ছেলেরা, দুটো নামাজি যদি বললো তবেই জানবো আমার ওয়াজটা সার্থক হলো। এ আমার আজকে ভগবতীপুর বাজার পাড়ার ছেলেরা, এ আমার মাই ভাই জানেরা, কাল থেকে কারা কারা নামাজ ধরে যাবে হাত তোলো দেখি। আল্লাহ কবুল করেন বলুন, আল্লাহু আমিন, জোরে বলেন আল্লাহু আমিন। পড়ো ভাই হিসাবে, কেউ কারণ না, কেউ বলে তুমি তোমার কবরে জবাব দেবে, আমি আমার কবরে জবাব দেবো, কথা ঠিক না?
ছেলেরা যুবকেরা নওজোয়ানেরা ও মুসলমানের ছেলেরা এ নবীর উম্মতিরা নামাজ আপনাকে আমাকে পড়তে হবে আপনারা আমার বাবার বাবাকে পড়তে হবে আমি আমার আব্বাকেও পড়তে হবে আমার দাদুকেও পড়তে হবে তার দাদুকেও পড়তে হবে পিশাবের বেটার নামাজ ছাড়লে আলেমের নামাজ ছাড়লে এ মুসলমানের ছেলেরা তাই আজকে আমি আবু জাহল সিদ্দিকী আপনাদের ভুলে যাব শরীয়ত মোতাবেক চলেন আল্লাহ নবী নামাজটা ছিল মাফ আল্লাহ নবী তথাপিও শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না নবী আমার ইশরাকের নামাজ পড়েছিলেন আল্লাহ নবী চাস্তের নামাজ পড়েছিলেন আল্লাহ নবী আবাবিলের নামাজ পড়েছিলেন ও ভাই জানে না আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন নবীর পড়ার দরকারটা কি ছিল নবীর জন্য তো নামাজটা মাফ ছিল তথাপিও নবী আমার নামাজ কাজা করে না এ আমার ভগবতীপুরের ছেলেরা তাই আমি আজকে আপনাদের পায়ে ধরে ভুলে যাব আল্লাহ বলা হোক আল্লাহ বলাদের সবতে আসার চেষ্টা করো গুনাহগার হয়ে কবরে গিয়ে কোনো লাভ নাই নেককার হয়ে কবরে যেতে পারলে লাভ আছে গুনাহগার হয়ে মরে কোনো লাভ নাই নেককার হয়ে মরলে লাভ আছে আল্লাহ নবী দয়াল নবী রাসূলুল্লাহ আনসারী সাহাবা জানাজার নামাজ পড়তে গেলেন আল্লাহ নবী নামাজটা পড়তে গিয়ে দেখলেন জানাজারের সময়টা বাকি আছে সাহাবার কবরটা খনন করা চলছে আল্লাহ নবী বসে পড়লেন একটা জায়গায় নবী চতুর্পাশে গিয়ে সাহাবারা গোল করে আদবের সঙ্গে বসে গেলেন আল্লাহ নবীর হাতে একটা নূরের হাতে একটা কাঠের টুকরো আছে নবী আমার কাঠের টুকরোটা নিয়ে জমিনের মধ্যে দাগ কাটতে লেগেছেন যেমন মানুষ চিন্তায় পড়লে খাতা কলম যদি হাতে থাকে হাতে যদি কলম থাকে যদি সামনে খাতা থাকে সেই লোকটা কি করে খাতার মধ্যে দাগ আঁক কাটতে লাগে আল্লাহ নবী সেই রকম হাতে একটা আবির কাঠের টুকরো আছে আল্লাহ নবী জমিনের মধ্যে দাগ কাটতে লেগেছেন আল্লাহ নবী দাগ কাটতে কাটতে সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন এ আমার বাবা সাহাবারা আল্লাহ যদি কোনো গুনাহগার বান্দা বান্দিরা যখন দুনিয়া থেকে চলে যায় বান্দা যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে বান্দা যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে বান্দা যদি একটা রোজা না রাখে বান্দা যদি আল্লাহ শরীয়তকে না মানে হযরতে আজরাইল ফেরেশতা মালাকুল মউত একটা বিশাল ভয়ঙ্কর চেহারা নিয়ে ওই মানুষটার কাছে আসবে ওই মানুষটার রুটা কবজ করবে কত কষ্ট দিয়ে বাবা বাবা অনেক কষ্ট দিয়ে তাকে নানা হিজড়া করে তার শরীর থেকে রুটা বার করা হবে আল্লাহ নবী শুধু তা বলে না আল্লাহ নবী দয়াল নবী রাসূলুল্লাহ বললেন যখনই তাদের মরণের টাইম হবে যদি বান্দা গুনাহগার হয় বেনামাজি হয় তারা পিপাসিত অবস্থায় মরবে এমন পানি তাদের পিপাসা পাবে মনে হবে যেন সাতটা সমুদ্র যদি তার সামনে যদি ধরে দেওয়া হয় সে এক চুমুকে সাতটা সমুদ্রের পানিকে শেষ করে দেবে আল্লাহ নবী এ কথা শুধু বলে না নবী আমার বলেছিলেন যদি গুনাহগারদের মরণের টাইমটা অতি লজ্জার সাথে অপমানের সাথে গুনাহগারদের মৌত হবে বেইজ্জতির সাথে গুনাহগারদের মৌত হবে নবী আমার জমিনের মধ্যে দাগ কাটছেন আবাদের লক্ষ্য করে বলেছিলেন বাবা সাহাবারা যদি বান্দা আল্লাহ ওয়ালা হয় বান্দা যদি নেককার হয় বান্দা যদি নামাজি হয় বান্দা যদি পরেশগার হয় ওই নেককার বান্দা বান্দিটা যখনই মৌতের টাইমটা এসে যাবে মালাকুল মউত হযরতে আজরাইল সামনে থাকবে শুধু তাই নয় ওই নেককার বান্দা বান্দিটা চোখটা যত দূর পর্যন্ত যাবে আল্লাহ ফেরেশতারা ওই নেককারদের রুটা নিবার জন্য ইস্তিকবাল করতে আসে আরো জোরে বলে আরো জোরে বলে নেককার হয়ে মরলে আজরে আসসালাম সামনে থাকবে নেককার বান্দা বান্দি মওতের সময় দেখতে পাবে যত দূর পর্যন্ত চোখ যাবে আল্লাহর ফেরেশতা দেখারে দেখতে পাবে জোরে বলে জোরে হবে না
ফেরেশতাদের হাতে থাকবে সাদা কাপড়, ফেরেশতাদের হাতে থাকবে জান্নাতি খুশবু। আল্লাহ নবী বললেন আদ্রাতাম জানটাকে কবজো করবে, কবজো করার পরে আল্লাহর ফেরেশতারা ওই আল্লাহর নেককার বান্দা বান্দির গায়েতে দুনিয়ার কাফন লয়, জান্নাত থেকে জান্নাতি কাফন আল্লাহ নেককার বান্দা বান্দিদের জন্য পাঠিয়ে দেবেন। ওই জান্নাতি কাফন কানা নেককার বান্দা বান্দির গায়েতে পড়িয়ে দেবে। শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতারা ওই জান্নাতি আতরখানা জান্নাতি খুশবুখানা কাফনের উপরে আল্লাহর নবী বলেন নেককাদের ছড়িয়ে দেবে। এ আমার ভগবতী ভুনে মানুষেরা, আপনাদের মরণ দুটো ওই নেককাদের সাথে হবে, ওই গুনাহগারদের সাথে হবে। আপনার আমার মরণ দুটো হবে ওই নেককাদের সাথে, আমার মরণ হবে আবুজারের মরণটা গুনাহগারের সাথে হবে। আপনাদেরও সেম একই জিনিস, আপনারা কোনটা চান, নেককাদের সাথে না গুনাহগারদের? কারা কারা? মাশাআল্লাহ, তাই দিবে অর্ধেক হাত মানি। গুনাহগারের সঙ্গে হলে ভালো হয় নাকি? পুরোপুরি হাত তোলো দেখি। হ্যাঁ, নারী দেখবে বুড়োরা বিড়ি খাওয়া জেনে বলে হারাম। জামান আর মুজাদ্দেদ বলে দিয়েছে কথা, ঠিক না ভুল? দাদা ফির বলেছে মানি আমরা আজকে মুসলমানের ছেলেরা আজকে মদে ডুবে গেছে ভাই। ও ভাই জানেরা, কুমির মরা রাস্তা ধারে যে কটা হোটেল আছে, চলে যান চলে যান ভাই। কুমির মরা নবাবপুর ভগবতীপুর এলাকার ছেলেরা কিছু কিছু সবাই নয়, 100 মধ্যে হয়তো 2-5টা ওই রাস্তার ধারে চালাচ্ছে। নিজে চোখে দেখেছি, ভুল কথা বলছি? মানে হয়ে যায় আমরা মদ খাইনি, কি খাস রে? বলে বিয়া, কথা বললেন ডিম খাইনি, আন্ডা খাই। ও ডিম খাই আন্ডা, কথা বললেন না? এই রকম বড় বড় বোতল ধরছে আর ঢক ঢক করে খেতেছে। এই তো অবস্থা আমরা। কিসের অহংকার এসে গেল? পয়সার অহংকার। এ পয়সা কদিন থাকবে? ছোট হুজুর একটা কথা বলতেন বাবা, যাই দল বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। কারা ছোট হুজুরকে দেখেছেন? দাদু জানি কথা বলতেন না বাবা, দেই দলব যে মন কেড়ে নিতে কতক্ষণ। তোমার টাকা আছে অহংকার দেখাচ্ছ, আমি আমার টাকাই খাচ্ছি আমার ব্যাপার, হুজুর বলার কে? এ নবীর উম্মতির আমার ভাইজানেরা, মরণের পরে তোর টাকা কোনো কাজে লাগবে না। তুমি ভগবতীপুরের কোটি কোটি টাকার মালিক হতে পারো, তুমি মোল্লার চকের কোটি কোটি টাকার মালিক হতে পারো, তুমি আজকে আজকে কি বলে কুমির মরার কোটি কোটি টাকার মালিক হতে পারো, তুমি নবাবপুরে কোটি কোটি টাকা মালিক হতে পারো, তোমার টাকা তোমাকে বাঁচাতে পারবে না। তোমার এমন একটা রোগ হবে রোগীতি, তোমার কোটি কোটি টাকার গরম ছুটে যাবে, ঠিক না ভুল? বলে তাই গেল এই তো টাকা কই? বলে ক্যান্সার, কিডনি নষ্ট, ভাল ভাল কত বান্দা টাকা করেছিস, এই বান্দা তুই টাকার গরম দেখাচ্ছিস, কত টাকা করেছিস, ডাল ঢেলি যা ঢেলি যা ঢেলি যা, লাখ 40-50-60 ব্যাস, টাকাও শেষ পুরো শেষ, কথা ঠিক না বল? বাঁচাতে পারবে? এত অহংকার কিসের? কিসের এত অহংকার?
চলবে অহংকার। অহংকার দেখাও না, আল্লাহ তোমায় ধনী করেছে বলে, কারণ তুমি আল্লাহর কাছে পছন্দ নয়, তুমি ধনী বলে তুমি আল্লাহর কাছে পছন্দ নয়, তোমার থেকে গরিবটা আল্লাহর কাছে আগে, ঠিক না বলবেন? আমি আবু জাহল সিদ্দিকী ধনী, কিন্তু এই কুমির মড়ার মধ্যে যে গরিব আছে সে কিন্তু আমার থেকে আল্লাহর কাছে আগে, কথা ঠিক না বলবেন? কথা বলেন মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতিরা, এ আমল গোবির মরা মানুষেরা, আল্লাহ নবী যদি চাইতে, আল্লাহ আমি নবী মুহাম্মাদের 100 তলা বাড়ি চাই, আল্লাহ আমি রসুল মুহাম্মাদের সোনার একটা 100 তলা বাড়ি চাই, আল্লাহ রসুলের কথা আল্লাহ পাক দিত না দিত নিজরে বলে, কিন্তু নবী আমার সেটা চাইলেন না, আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ গরিবি হালতে রাখেন, রসুল মুহাম্মাদকে মিসকিনী অবস্থায় রাখেন, আল্লাহ আমি নবী মুহাম্মাদকে গরিবদের সঙ্গে হাসন করার, কারণ আল্লাহ নবী গরিবি আলোটাকে চয়েস করেছিলেন, আল্লাহ নবী জানেন যে ধনী মানুষদের চেয়ে আল্লাহ পাক গরিবদের ঘরে 500 বছর আগে আল্লাহ পাক জান্নাতবাসী করে দেবে। দাম কোনটা, গরিব না বড় লোক? হ্যাঁ কথা বলে জোরে। তাহলে তোমার অহংকার গেল তো ছিল, কথা বুঝলে? করবে না অহংকার, দুনিয়ার জমিনে নম্রভাবে চলাফেরা করবে, দুনিয়া জমিনে সব সময় ভদ্রভাবে চলাফেরা করবে, এমন একজন মানুষ হবার চেষ্টা করবে, পাঁচটা গ্রামের লোক যেন বলে আজকে ওই লোকটা ভালো লোক, ওই আব্দুল করিম চাচা ভালো লোক ছিল, দুনিয়া থেকে চলে গেছে, এমন একজন যেন তুমি যেন লোক হও, তোমার জন্য যেন দোয়া করে, লোকটা চলে গেছে আল্লাহকে রাতে শান্তি দিন, আল্লাহ পাক ওই দুয়ার লোকের উসিলায় তোমাকে নাজাত দিয়ে দেবে, আল্লাহ বললে তুমি আমার বান্দার কাছে ভালো, তুমি আমার বান্দার কাছে প্রিয়, তুমি আমার বান্দার কাছে ভালো, তুমি আমার বান্দার কাছে প্রিয়, আমি গোলাম রহমান, আমি গোলাম রহিম, আমার কাছে তুমিও প্রিয়। আরো জনে বলে যদি খারাপ মানুষ হয়ে মরেন, ও ভাই জানেরা কবরে যদি যান, পাঁচটা লোক যদি আপনাকে গাল দেয়, লোকটা খারাপ ছিল, লোকটা খারাপ ছিল, আল্লাহ বলবেন তুমি আমার বান্দার কাছে খারাপ, আমি আল্লাহর কাছে তুমিও খারাপ। মুসলমানের ছেলেরা নবীর উম্মতিরা, আমার ভাই জানেরা, এ আমার কুমির মরা মানুষেরা, তাই আজকে আবু জাহল সিদ্দিকী আপনাদের পায়ে ধরে বলে যাব, ও ছেলেরা যুবকেরা, এই জামানায় আপনাকে আমি বেশি আমল করতে বলি না, এই জামানায় আপনাকে আমি বেশি ইবাদত করতে বলি না, সবসময় নামাজের মধ্যে থাকতে বলছি না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একটা মাস রোজা রাখেন, হারামটা ছেড়ে দেন, কেননা আল্লাহ নবী দয়ার নবী, রসূলুল্লাহ বলে দিলেন যার শরীরের মধ্যে হারাম ঢুকে যাবে, যার পেটের মধ্যে হারাম ঢুকে যাবে, যার রক্ত হারাম হয়ে যাবে, যার গোশ হারাম হয়ে যাবে, ওই মানুষটা আল্লাহ পাকে বেচতে যেতে পারবে না। ও ছেলেরা নজওয়ানেরা, তাই আজকে আবু জাহল সিদ্দিকী আপনাদের হাতে পায়ে ধরে বলে যাব, শরীরের মধ্যে হারাম ঢুকাবেন না, হারাম যদি শরীরের মধ্যে ঢুকে যায় আপনার রক্ত বিলাড হারাম
হয়ে যাবে। এই ছেলেরা যুবকেরা হালাল পথে উপায় করার চেষ্টা করেন, হালাল মাল জিনিস ব্যবসা করার চেষ্টা করেন, রিয়াতে যে সব মাল হারাম সেই সব মালের যদি আপনি ব্যবসা করেন আপনার টাকাটা হারাম হবে, রিয়াতে যে সব মাস জায়েজ ওই সব মালপত্র যদি আপনি বিক্রি করেন তবে আপনার টাকাটা যায় যাবে। এ মুসলমানের ছেলেরা নবীর উম্মতিরা আজকে মানামানি কোথায় আছে? আজকে শরীয়ত তো ছেলেখেলা হয়ে গিয়েছে, যে যেমন খুশি ব্যবহার করছে। এ আমার কুমির মরা মানুষেরা, নবাবপুরে মানুষেরা, এ আমার ভগবতীপুরে মোল্লার চকে মানুষেরা, আপনাদের তাই বলে দিয়ে যায়, আপনাদের হাতে পায়ে ধরে আল্লাহ রাস্তায় চলে আসেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনার যেমন আমল করবেন কবরে সেই রকম ফল পাবেন, আপনি যেরকম দুনিয়ায় আমল করবেন আপনি সেই রকম সেখানে পাবেন। এ মুসলমানের ছেলেরা নবীর উম্মতিরা শরীয়তটাকে মানেন। আর কেন বয়স হয়ে গেল, 40 তো হয়ে গেল, 80 তো হয়ে গেল, 70 তো হয়ে গেল, বিয়ে শাদি তো হয়ে গেল, এবারে রসুলের সুন্নত তার দাঁড়িটা ছেড়ে দেন। যদি বলেন তাহলে ছেড়ে দিচ্ছি, আমার আরিফুল ভাই ঢুকে পড়েছে, ওনাকে বলবো উনিও খানিকক্ষণ করে তাহলে শেষ করে দেবে, বেশি রাত হবে না, আড়াইটা তিনটের মধ্যে, আড়াইটার মধ্যে দুটোর মধ্যে শেষ, কারণ সময় হয়েই এসছে। ভাইকে বলো ভাই আপনি বেশিক্ষণ করবেন, দোয়া করবেন, দেখে দেবো কারা কারা আওয়াজ শুনবেন না, হাত তোলেন দেখি তো, কারা কারা তোলেন হাত তোলেন, শুনবেন না কারা কারা, দুবার করে হাত তোলেন। কি হবে দেখেছেন আপনারা, শুনবেন না তাই তো ভাই, আপনাদের কষ্ট দিয়ে বসানো হচ্ছে, কারণ ভিআইপি তাবারুক নেই, জর্দা তকবিদা নারি দেখবে আবার কি জর্দাবাতে, আর কত জোর জ্বলবে, বিরিয়ানি হলে না একটু চাঙ্গা ফাঙ্গা হয়ে দিত, জানি আর খানিকক্ষণ পরে বিরিয়ানি খাবো, বেশ দড়িয়া ঠান্ডা হবে পেট, ঠিক না বল ভাই, তোমরা মহাবতী বিরিয়ানির মহাবতে বসে আছো না তাবারুকে, তাহলে তো জর্দাবাদ ওর তো মহাবতী নেই, তাবারুক হিসাবে খাবে বিসমিল্লাহ বলে ওটাই, কিন্তু বিরিয়ানি হলে একটু টান থাকে, এমনি ঠান্ডা পড়েছে তো জোরে হবে না, নারী তাকবীর, এই এলাকা ঠান্ডা লাগছে না কি, জ্যাকেট ম্যাকেট তুই পড়িছি কেন, ঠান্ডা ঠান্ডা দেখেছি আমরা, তাহলে কি করে আছি ইরা, এদের জ্বালাই জাড় এসে মানে জানো, এই মাফলার জ্যাকেট চাদর হমুক তমুক সব বার কর, কি জ্বালাবো ইরা, জার গুলো জার বলবো দূর তো, এখনই যে গেলুম গিয়া তোরা ওই করছিস, যাবুই নি যা, ঠিক না বলুন, এই জোয়ান ছেলে দেখো না ঠান্ডা লাগছে, আবার জ্যাকেট পরে বসে আছে, আল্লাহ আমি যত জোরে চিল্লাবো আমার থেকে জোরে চিল্লাতে হবে, রাজি আছেন কারা কারা হাত তোলেন, তাই তো নাকি, আজকে আমরা ধ্বনি দিচ্ছি আল্লাহর নামে, তাই তো নাকি গো, গুনাহ না সওয়াব, জোরে বলেন না, দিতে দিতে যদি দিচ্ছি গলা ফেটে যদি মরেও যাই লাভ আছে না নেই, জোরে বলেন, হ্যাঁ জোরে চিল্লাতে হবে, এমন চিল্লাতে হবে এই সব যেন ফেটে যায়। দিল্লিতে একটা মন্দির আছে, ঠাকুর ঠাকুর নেই, ওই মসজিদের নাম মন্দির পদ্মা মন্দির, কেউ জানো গেছো, কে গেছো, হ্যাঁ আমি গিয়েছিলাম বেড়াতে ছোটবেলা, ছোট বলতে আমি তখন ওই 12-13 বছর বয়স, আমার গিয়ে আমাকে শুরু বলছে শুধু চুপ করতে বলছি, কেন কি জানি আমি শুনলাম, তারপরে নাকি ওইটা নাকি জোরে যদি চিল্লানো হয় ফেটে যাবে, সত্যিকারের কি আমাকে বলছে, আমি শুনেছি তখন, ও সেই জন্য মানা করে, আমি জানি ফেটে ফেটে যাবে, আমি যখন ছোট আমি সেই শুনেছিলাম সেই বলছি, তো সেই রকম ভাই ফেটিয়ে ফেলতে হবে প্যান্ডেল প্যান্ডেল, রাজি আছে কি, হ্যাঁ এবার আস্তে করে দেখি আগে ট্রাই করি, মাল ছেঁকে দেখি কি রকম হয়েছে, হ্যাঁ আর হবে না কি গো, হ্যাঁ আল্লাহ কথা বুঝলে না,
মুসলমানদের এটাই হলো তলোয়ার। আজকে যে যতই স্লোগান দিক, মুসলমানদের ইমানি পাওয়ার আছে। এই ইমানি পাওয়ার নিয়ে যদি কেউ আবার আল্লাহকে যদি ডাকতে পারে, কাফেররা এই আওয়াজে ভয়তে থরথর করে কেঁপে যাবে। জোরে বলেন না, জোরে কাবের নারী দেখবে, নারী দেখবে। সিলসিলায় মুজাদ্দিদুস সামার, সিলসিলায় মুজাদ্দিদুস সামার, আমার দাদা পীরের সিলসিলা, আমার দাদা পীরের সিলসিলা, নারী দেখবে, নারী দেখবে। এই তো দরুদ শরীফ, আল্লাহুম্মা হাজিও কে সহন শাহ কে রওজা দেখো, হাজিও কে সহন শাহ কে রওজা দেখো, কাবা তো দে খেচুকে হো, কাবা কাকা বে দেখো। মুসলমান ঘরের ছেলেরা নবীর উম্মতির আমার মেজানেরা, এ আমার উম্মতি বুনে মানুষেরা, আমি আবু জাহল সিদ্দিকী যে কথা বলছিলাম, ও নবীর উম্মতিরা তোমাকে বেশি আমল করতে হবে না, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বে, একটা মাস রোজা রাখবে, হারাম হালালটা ছেড়ে দেবে, দৃষ্টিটাকে সংযত রাখবে।
যদি দুনিয়ায় ফেলে দিয়া গয় ওই চুলেটার এত যদি পূর্ণিমার আকাশে চাঁদটা অন্ধকার হয়ে যাবে। এত চুলটাই জ্যোতি আছে যে আকাশের পূর্ণিমা চাঁদটা অন্ধকার হয়ে যাবে। জোরে বলেন না। কাদের জন্য এসো? যারা ভালো কাজ করবে তাদের জন্য। আর তুমি যদি আজকে ঈদের দিনে বাইকটা ফুল ট্যাঙ্ক করে ইমাতা উমাতা নবাবপুর কুমির মোনা মোল্লা চক এই করছো, আশ্বিক মাস যেমন চলে গেল যেমন চার পায়ে ঘুরছিল তুমিও সেই রকম ঘোরো, ঠিক না ভুল বলে? আমাকে মনে হয় আসামনে বসে আমি এলাকা থেকে আমাকে আবুজার ভাইকে আর ভগবতী কথা বুঝলেন না, ভাইজান সব আমাদের ঘরেই ছাড়ছে কথা বুঝলেন না। মুসলমান ঘরে ছেলেরা নে বীরম মাতিরা, এ আমার বেইজানেরা ঘর ঠিক নেই বাইরের লোককে বলবো কি? আগে তো ঘর, তোমরা তো আমার নিজে, শুধু যদি শুধু বলে ভাইজান একে ঝাড়বেন ওকে ঝাড়বেন ওকে ঝাড়বেন ওকে ঝাড়বেন জলসাই গিয়ে একদম ওরে নাম ধরে চালাবে, আগে তোমাদের ঘরে ঝাড়ি, আগে নিজেরা ঠিক নেই আর পর কি বলবো, কথা ঠিক না বলি? আগে নিজের ঘর ঠিক নেই বাইরের লোকের বিচার করছে, এরকম লোক কিছু আছে না নেই? মুসলমানের ঘরে ছেলেরা না বীরম মাতিরা আমার বেইজানেরা, আপনাদের ভাই আমি বলে যাব ভালো হয়ে যান, আল্লাহ যেন আমাদের সকলকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন। বলুন আমি, আরো জোরে বলো, আরো জোরে বলে ভালো কও, তোমরা তো ফুরফুরার দাদা হুজুরকে মানো, যদি তোমরা খারাপ কাজ করো তোমার লেগে তোমার পীরের পদে এই মসিয়া চেনেন তো নাকি? খুব জ্বালায় আর খুব ভালোবাসে, দুটো জিনিসই করে এই দুটো লোক খুব ভালোবাসে তোমাদের এলাকার মধ্যে যে কজন আছে এই নবাবপুর হবদি কুমির মোড়া মোল্লা চক, এরা দুজন খুব ভালোবাসে আবার খুব জ্বালায়, কথা বুঝলেন না? তবে খুব ভালো ছেলে গো, কথা বুঝলেন? আজকে এই যদি একটা খারাপ কাজ করে একে তো সবাই জানে যে কথা বলে, এই যদি একটা খারাপ কাজ করে আপনারা যদি একটা খারাপ কাজ করেন যদি ওই অন্য দলের লোকেরা যদি বলে দেখে কি বলবে, কার বদনাম দেয় ফুটপাশে ছেলেরা দেখো ওদের কার বাদ দেখো ঠিক আছে বলে না বলে আপনার লেগে আপনার পীরকে গাল দিচ্ছে কথা ঠিক না ভুল? তাহলে আপনি এরকম কাজ করবেন কেন? আপনার লেগে আপনার পীরের যাতে নাম হয় সেই কাজ আপনি করেন কথা ঠিক না ভুল? তুমি আমল ব্যবহার করেন লোক জানে বলে হ্যাঁ পীর আবু বকরের মুরিদ সত্যিকারই মুরিদের আদর্শ আছে কথা ঠিক না ভুল? এই রকম মুরিদ তোমরা তো আমার ঘরের ছেলে আমার ভাই তাই তো নাকি? কথা বুঝলে? ভালো হন, আমি আপনাদের বারবার করে বলে যাচ্ছি ভালো হয়ে যান। কি হবে দুনিয়া, দুনিয়ায় কিচ্ছু মজা নেই ভাই, কিচ্ছু মজা নেই, মরলেই সব শেষ, টাকা যাবে কথা বলে বাড়ি যাবে, যতই ভগবতী পূর্ণ আপন লোকেরা যতই টাকার বাড়ি করুক না কেন, যতই আমি আবু জাসির দিকে যতই চারতলা পাঁচতলা বাড়ি করি না কেন, যতই আমার গাড়ি থাকে না কেন, আমি সাদা কাফন পরে আমায় সেই কাদা বালি মালি মাটিতে দিয়ে চলে আসবে কথা ঠিক না ভুল? তুই যখন মরে যাবি তোকে নিয়ে যখন গোসলটা দেবে তোকে কাফনটা যখন পড়াবে তখন কোন শক্তি কাজে লাগবে না, ওই পালোয়ান লোকটা দেখবে চুপচাপ শুয়ে আছে, যখন যখন মরে হয় মরণের পরে ওই টাইমটা বেশি কষ্ট হয় যে টাইমটা গোসল দেওয়া হয় কথা ঠিক না? লোকটাকে নিয়ে কি রকম লড়া বসানো সাইড ফিরা, লোকটা সত্যি
নিজের ইচ্ছাই করতে পারে লোক পরাচ্ছে সে হচ্ছে লোক জাবতুল হয়ে গেছে পুতুলের মতো হয়ে গেছে কিন্তু যখন মেচেছিল ওর মোড়া লাই মেরেছে কথা ঠিক না ভুল কি হবে ভাই এত অহংকার করে এত তাকাব্বুর করে অহংকার চলবে না শরীয়তে অহংকার হারাম যদি আমি পীরের বেটা আমার মধ্যে অহংকার চলে আসে এই রকম ভাবে বসে থাকবে আপনারা তো আমাদের মুড়ি দিচ্ছেন কে আপনারা আমরা এই ভাবে আজ করব এই এলাকার ইমাম এরা সব সব এরা কে পীরের আওলাদ আমার তো বিরাট ব্যাপার আমার অহংকার নিয়ে আসুন কবুল হবে না কথা জোরে বলে কোন অহংকার কথা বুঝলে ভালো ভালো আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি ভুলব না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইরা আমি বিদায় লব আর সামান্য কিছু আধা ঘন্টা মতো আপনাদের খেদমতে আছি তারপরেই চলে যাব কথা বুঝলেন কি অসুবিধা হবে না তো আর শেষ টাইমে আমার যেখানেই আমি যাই জলসা আমি দু দশ পনেরো মিনিট একটু সেলসেলার আলোচনা করি যদি আপনাদের যদি শুনতে ইচ্ছা হয় যদি বলবো না হলে আমি যে এই ইবাদতের লাইন ধরে আছি সেই লাইনে চলে যাব কেন যার সংসারে খাচ্ছি তার নাম করতে হবে না সেই দাদা ফিরে কথা বললে বেজার হবে না তো কালকে চায়ের দোকানে আলোচনা হবে না তো যে সবাই তো এলো রে ওই তো আব্বাস সিদ্দিকী লাস্ট টাইমে ছোট হুজুর বললো এতক্ষণ তো ওয়াজ হয়নি আমি তো শেষ টাইম একটু ওয়াজ করছি দু দশ পনেরো মিনিট কেন আমার আম্মা বলেছে কচি যে জায়গায় যাবি বাবা একটু লাস্ট টাইমে দাদা হুজুরের কথা বলবি কারো তো দাদা ফিরে মুরিদরা শুনতে চাই কথা ঠিক না আর সেলসেলার কথা না বললে মানুষ সেলসেলা বুঝবে কি প্রতিটা আলেমকে প্রতিটা মৌলানাকে প্রতিটা পীর সাহেবকে প্রতিটা পীরজাদাকে একটা সাবজেক্ট বেঁধে দিতে হবে লাস্ট টাইমে আপনাকে দাদা হুজুর নিয়ে আলোচনা করতে হবে কথা ঠিক না বলবি কিছু কিছু মোল্লা মৌলবীরা দাদা হুজুরে কথা বলতে লজ্জা পায় বলি হ্যাঁ যার ওসিলাই দাঁড়ি টুকি নামাজ শিখেছে পাঞ্জাবিটা কারো সিলাই দাঁড়ি লুঙ্গি নামাজ সব আপনার আমার পীরের ওসিলায় কথা ঠিক না বলবো তিন আর কথা বলবো নি আজকে সেই মানুষের বিরোধিতা কুমির মোড়া নবাবপুর ভগবতীপুর এলাকায় আগা এখন অন্য দল করছে কোথায় ছিল একদিন ধরে
এখন নতুন তুমি দল করা শিখেছো, করছো করো, অসুবিধে না। তুমি দাদা খুঁজে ছাড়ছো, তুমি দাদা পিঠ ছাড়ছ, তোমার আখেরাত কিন্তু শেষ, কথা ঠিক না ভুল? দাদা হুজুর যে ছেড়েছে তার আখেরাত কিন্তু শেষ, সে যত বড়ই যাই হোক, নামাজ রোজা যাই হোক, কেননা ছেলেরা যুবকেরা নজওয়ানেরা এ নবী উম্মতেরা মন্ত্রী সভায় যখন মিটিং হয়, এমএলএ টিকিটটা কাকে দেওয়া হবে, এমপি টিকিটটা কাকে দেওয়া হবে, মন্ত্রী সভার মন্ত্রীরা আলোচনা করে না করে নিজেরে বলে, এটা পঞ্চায়েত এলাকা, মেম্বার কে হবে, পার্টির অফিসে আলোচনা হয় না হয় নিজেরে বলে, এখানে মেম্বার কটা, এই পঞ্চায়েতে মেম্বার কত, 17টা, 17টা মেম্বার ঠিক হবে, ওটাও মিটিং এর মাধ্যমে, তাই তো নাকি? এমপি এমএলএ ঠিক হবে মিটিং এর মাধ্যমে। এ নজওয়ানেরা আমার গভীরটা কথাটা শুনেন, আমি গভীরের দিকে আলোচনায় এগিয়ে যাই। ও ভাই জানেরা, এটা এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম, দাদা পীর কে এমনি দামু জাতের হই না, তুমি আমি আপনি আমিও বানাইনি, দাদা পীর কে কোনো আলেমও বানাই না, দাদা পীর কে কোনো মুন্সি মোল্লা মৌলবি নিজের মন গড়া মুজাদ্দেদ লিখে দেয় না, মুজাদ্দেদ জামাল কে আল্লাহ আল্লাহ রসুল মিলে মিটিং করে নিযুক্ত করেছিলেন। আর জোরে বলেন, আর যুবক দুজনা মিলে মিটিং করেছিল যে কাকে করা যাবে, মিটিং হয়ে এমপি যখন এমএলএ টিকিট হয়, এ অন্য মত একটা জনের নাম চয়েস হয়, সেই নামটা চয়েস হয়েছিল আপনার আমার পীরের জোরে বলেন, জানাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবেসেছে, নবাবপুরের কিছু আছে শ্রেণীর মানুষ এরা ভালোবাসে না, কি হবে? জোরে বলেন, এ নবীর উম্মতির আমার মেজানেরা, হাজি এখানে কেউ বসে আছেন হাত তুলবেন? হাজি সাহেব কেউ আছে? একটা একটা নেই। হাই সাহেব কেউ আছে? আল্লাহ নবী রওজা মুবারকে যখন সালামটা দিয়ে, আল্লাহ নবী রওজায় দুটো হাত তুলে মুনাজাত যখন করে, কেঁদে 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 গাজীরা চোখের পানি ভেসিয়ে দেয়। ও ভাই জানেরা, দুটো আমার গাজী সাহেব আছে, জিজ্ঞাসা করে এরা, ওখানে যে সৌদি যে পুলিশেরা, ওই মদিনা শরীফের পুলিশেরা বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, কেন? ওরা হলো আহলে হাদিস মার্কা মানুষ, ওরা হলো লামাজাবি মানুষ, ওরা জিয়ারতকে শেরেক বলে, বেদাত বলে, এ গাজী বেদাত বেদাত চলে যান, বেশিক্ষণ দাঁড়াতে দেবে না। এ মুসলমানের ছেলেরা নবীর উম্মতিরা, আপনাকে ও জায়গাতে বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হবে না, বেশিক্ষণ টাইম দেওয়া হবে না, পাঠিয়ে দেবে, ভিড় লেগে যাবে, পাঠিয়ে দেবে। আমার বলার উদ্দেশ্য সেটা, যে জায়গায় আপনাকে 10 মিনিট দাঁড়াতে দেওয়া হয় না, ভিড় লেগে যাবে বলে, সেই জায়গাতে আপনার আমার পীর জানাকে মানি, আমাদের উলিল আমর মুজাদ্দেদুল জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে যখন গালের আল্লাহ নবী সৌদির বাদশাকে খবর দেখিয়ে দিলে, এ সৌদির বাদশা বাচ্চা আমার ফুরফুরা থেকে আবু বাকার এসেছে, আমার বাংলা থেকে আবু বাকার এসেছে, এ সৌদির বাদশা তাড়াতাড়ি মদিনা শরীফে চলে যাও, আমি রসূলুল্লাহর মাজারের চাবি আমার আবু বাকারকে 5 মিনিট 10 মিনিটের জন্য নয়, আমার বাচ্চা আবু বাকার যতদিন আমি রসূলুল্লাহর মাজারে থাকবে, আমার বাচ্চাকে আমার মাজারের চাবিটা ধরিয়ে দাও।
আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ এই হলো দাদা এই হলো দাদা দুটা গান মৌলবী আজকে দাদা ভিড়ের বিরোধিতা করে অন্য দল করছিস আজকে দাদা হুজুরের বিরোধিতা করছিস আজ নবাবপুরে তো বাহাস হওয়ার কথা ছিল মেয়ে ছেলেরা এসেছিল এই কথা বলে মেয়ে ছেলেরা এসেছিল এই কথা বলে এই বুঝতে পারছ না মেয়ে ছেলে মানে আমাদের মা বোন নয় উড়া উড়া মেয়ে ছেলে উড়া করে ইজড়ে উড়া হিজড়ের বাচ্চা রাগ হচ্ছে আমাকে এনেছেন শুনতে হবে কথা বললেন বললেন না ওই ভাই কাউকে খাইনি এই ভাই কি খাব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভাই কি খাব ছেলে রাজমুকের আর জোয়ানেরা আজকে এরা দাদা পীরের বিরোধিতা করে এ দাদা পীরের মুরিদেরা তোমরা শুনে রেখে দাও আপনারা মুরব্বীরা শুনে রেখে দেন দাদা পীর কোন ছেলে গালা জিনিস নয় ওসিরাতে বড় মাওলানা আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ আলাইহি ওজাদুজ জামানের কাছে হাত দিয়ে মুরিদে হুজুর আমার বায়াতের সবকটা নিয়ে ওসিরাতে জমিনে চলে গিয়েছিলেন যিনি এশিয়া বিখ্যাত আলেম ছিলেন যিনি জামানার শ্রেষ্ঠ আলেম ছিলেন ওই জামানার আল্লাহ যিনাকে বিরাট বড় আলেম করেছিলেন এলেমের সাগর বলা হয় ওসিরাতে বড় মাওলানা আল্লামা রুহুল আমিনকে সেই আল্লামা রুহুল আমিন ওজাদুজ জামানের কাছে হাত দিয়েছিলেন এই ওসিরাতে তে কমিরে বাবুলের কাছ থেকে সবক নিয়ে ওসিরাতে চলে গেলেন মাসখানেক পরে ওসিরাত থেকে ফুরফুরা এলেন ফুরফুরা শরীফে এসে আপনার আমার পীর মোজাদ্দেদুজ জামানকে সভা করলেন দেখা করলেন দুয়ালি আল্লাহ তোমাকে বড় মাওলানা করেছে বাবা আল্লাহ তোমাকে বড় বিদ্যে দিয়েছে বাবা এ বাবা রুহুল আমিন বাবা রাসূলুল্লাহ দিদার পেরে আল্লাহ রুহুল আমিনের চোখ দিয়ে পানি বেরিয়ে যায় বিয়াদেবী মাফ করে দেবেন আমি রুহুল আমিন বড় আলেম হতে পারি আমি রুহুল আমিন বড় মাওলানা হতে পারি রাসূলুল্লাহ দিদার আমি একবার রুহুল আমিন পাই না আপনার আমার পীর মোজকে হেসে বললেন বাবা রুহুল আমিন রে তুমি ফুরফুরার আবু বাকারের মুরিদ কিনা তুমি আবু বাকারের মুরিদ এখন রাসূলুল্লাহ দিদার পেলে না বাবা ও বাবা রুহুল আমিন মনে দুঃখী হইয়া কষ্ট নিও না কেঁদো না বাবা চোখটা বন্ধ করে লাও আল্লাহ রুহুল আমিন চোখ বন্ধ করলেন সাত মিনিট পর আপনার আমার পীর কেবলা মুজাদ্দেদুজ জামান বললেন বাবা রুহুল আমিন চোখটা খুলো বাবা আল্লাহ আমার রুহুল আমিন চোখটা খুলে জাজ্জার জাজ্জার হয়ে কান্দতে লেগেছে আপনার আমার পীর মুজাদ্দেদুজ জামান বললেন বাবা রুহুল আমিন কি দেখতে পেলে বাবা বলে হুজুর বিয়াদিবি মাফ করবে আমি রুহুল আমিন পাঁচ সাত মিনিটের মধ্যে রসুলুল্লাহকে ছয়বার দিদার পেয়ে গেছি এই হলো দাদা এই হলো আপনার আমার ছাড়বে আয় ভগবতী পুরে আমার বাপেরা মুরুব্বীরা ভাই ছাড়বে ছাড়ছ যদি ছাড়ো অসুবিধা তবে যারা ধরেছ তোমরা কিন্তু ভাগ্য ঠিক না বুঝ ফুরফুরার মুরিদের নামাজ নাই পড়ুক এটা আমার বিশ্বাস ফুরফুরার মুরিদের আর রোজা নাই রাখুক দাঁড়ি না রাখুক ফুরফুরার মুরিদের একটা জিনিস আছে যেটা জান্নাতে যাওয়ার লেগে দরকার সেটা হলো ফুরফুরার মুরিদদের ঈমানটা আছে জোরে বলেন না জোরে বলেন এদের বড় দাড়ি না থাকতে পারে এরা নামাজ কম করতে পারে এরা পুরো পাঞ্জাবি না পড়তে পারে কিন্তু পেশাব কিরান্তি জান্নাতে যেতে গেলে যেটা দরকার ঈমান আর ফুরফুরার মুরিদদের আল্লাহ ঈমানটা রেখে দিয়েছেন জোরে বলেন না জিন্দা নামাজ আপনারা পড়েন মাঝে মাঝে গাফিলতি যায়
ঠিক না ভুল? বড় পাঞ্জাবি না পরে প্যান্ট শার্ট পরে ঘোরেন, পাঞ্জাবি অত বড় লাগাতে পারেন না সব সময়, কিন্তু হলে কি হবে? তোমাদের ইমানটা কিন্তু আছে কথা ঠিক না ভুল? আরে বড় দাড়ি রেখে জুব্বা পরে নামাজ পড়ে ইমান যদি না থাকে কিচ্ছু লাভ হবে না। এই কথা বলেন না, ইমানটা আগে দরকার, কথা বুঝলেন? দাদা ভিড়ের বিরোধিতা, আসো বসাত তো ছিলে শুনি কেন? এই দু টাকার মৌলবি, ক টাকার মৌলবি, হ্যাঁ ওদের নাম দিয়েছি আমি দু টাকার মৌলবি, কথা বুঝলেন? ন্যাড়া করলে হবে না, আমার সঙ্গে ছিঁড়ে ফেলতে হবে, চুল ছিঁড়লে হবে না, ওই চামড়ার সঙ্গে ছিঁড়তে হবে, বাবারে মারে বলবে এই চামড়া একদম ফুল লাল টকটক করবে, ওতে বেশ যেমন আমরা যেমন ঠিক ছিলে পাকা আমরা যেমন খাওয়া হয় ওই নুন আর ওই কুড়ো লঙ্কা দিয়ে, ঠিক ওই রকম লঙ্কা নুন দিয়ে বেশ রেখে দিতে হবে, দিয়ে আর তিন তলার উপরে রেখে দিতে হবে, চিলকে বলতে হবে খা খা, কথা ঠিক না? এরা আমার নবীর বিরোধিতা করছে, দাদা হুজুরেরও না ঠিক না বলি কেউ, নবী নাই কি আমাদের মতো মানুষ, নবী ওদের মতো, নবীর উপরে কি আম পড়া? বেদাত 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 মানে, বেদাত মানে জোরে বলে, যেটা রসুলের জামানায় ছিল না আমরা নতুন করে করছি। এই বেদাত যদি কি আমল হয়, তুইও তো রসুলের জামানায় ছিলিস নি, তুইও বেদাত, তোর বাপ বেদাত, তোর 14 গোষ্ঠী বেদাত, তুই কি রসুলের জামানায় ছিলিস? তুই বেদাত বলছিস? হ্যাঁ কথা বুঝলেন? অসুবিধা হচ্ছে, শেষ কর দি, হাই দাও আর টাইম নাই, আর টাইম নাই, আর টাইম নাই, কালকে শুক্রবার হবে তো, এখন আর বেশি 5 মিনিট হবে আমার, এখন টাইম বাকি আছে অবশ্য। কথা বুঝলেন না? আমার দিনদার ইমানদার ভাই, কথা বুঝলেন? কথা বুঝলেন না? ধরে থাকে ছেলে রাজমুখে আনোয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার ভগবতী পুরে মানুষেরা, ও নবাব পুরে ছেলেরা, ও আমার বেইজানেরা, তোমরা ফুরফুরা শরীফ, তোমাদের থেকে বেশিটা দূরত্ব নয়, এ নবীর উম্মতিরা, কাছে বলে দূরে ফেলে দেও না গো, কাছে বলে দূরে সরিয়ে দেও না, তোমাদের দাদা পীরকে আল্লাহ পাকের নিয়ামত কোন ছিল জানো, স্বয়ং রাসূলুল্লাহ আপনার আমার পীর মুজাদ্দিদ জামানে খোঁজ খবর নিতে আওলাদে রাজ্য মিলে শুয়ে আছেন, হাজি সাকসার রহমাতুল্লাহ আলাইহি, চিনার মাদার উলু মিরিয়া, উনি হুজুর আমার পায়ে গেটে গে কবার ফাঁস করেছিলেন, জোরে বলে সাতবার হজ করেছিলেন, আল্লাহর খানাই কাবা নূরের মদিনা, আল্লাহর খানাই কাবা নূরের মদিনা, এ মুসলমানের ছেলেরা যখনই নূরের মদিনা, রাসূলুল্লাহর রোজায় যখন যেতেন আল্লাহর নবী দরবারে সালাম দিতেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী কবরের ভিতর থেকে হযরত হাজী সালামের জবাব না দিয়ে, শুধু তাই নয় সালামের জবাব না দিয়ে হযরতে গাজী শাকসা বলতে, ও আল্লাহ নবী বলতেন, ও হযরতে গাজী শাকসা আগে বলো আমার বাচ্চা আবু বকর কেমন আছে? এ মুসলমানের ছেলেরা তোমরা পুরপুরার মুড়ি, তোমাদের তাই বলে দিয়ে যায়, যদি ধরে থাকো দাদা পীরকে ধরার মতো ধরো, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছে, তিনার নাম হলো নাজমুস সাদাত, তিনি মায়ের পেট
মাঠের থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন আল্লাহ পাক নাজমুস সাদাত নবুজুর পীর কেবলাকে আল্লাহ কি ইজ্জত দিয়েছিল জানেন তিনি প্রতিটা জুম্মা আল্লাহর খানায় কাবাই পড়ে আসতে এ মুসলমানের ছেলেরা সেই নবুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনার আমার পীর ও ভাইজানেরা পাঁচ জবানে ইরশাদ করে দিচ্ছে যদি বলে কালকে কেউ পেট গরমের কথা তুই কাফের হয়ে মরবি যদি আমি ভুল কথা বলে থাকি আমি কাফের হয়ে মরতে রাজি আছি কালকে হয়তো কে আলোচনা করতে পারে আবু জাহল সিদ্দিকী মন গড়া বলে গেল তাহলে তুই মরণের সময় তোর মরণটা কাফের সঙ্গে যাবে যদি আমি বাটুয়াট কথা বলে থাকি মরণটা বুজারে কাফের সঙ্গে যেন হয় এ নবীর উম্মতিরা নগদের পীর কেবলা পাক জবানে ইরশাদ করে দিচ্ছে আমি নাজমুস সাদাত আমি ওয়াদা করলাম আমার একটা আব্বার একটা মুরিদ জাহান্নামে যাবে না কত বড় কথা আমি নাজমুস সাদাত কথা দিল যতক্ষণ না পর্যন্ত আমার আব্বার একটা মুড়ি জান্নাতে যাবে আমি নাজমুস সাদাত ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতই যাব না এ ফুরফুরার মুড়িদেরা তোমাদের এটা কৃষ্ণসি তোমরা ফুরফুরা তোমাদের কাছে তোমরা জামানার মুদ্রা দেখকে পেয়ে গিয়েছো কথা ঠিক না ছেড়ুনি আমাকে ছেড়ে হুজুরের ছেলে খারাপ হতে পারি দাদা হুজুরের দল ছেড়ে খবরদার এই মসজিদের টুপলাওয়ালাদের পাল্লায় পড়ুন খবরদার এই আহলে হাদিসদের পাল্লায় পড়ুন ওয়াহাবি মার্কা এরা আজকে রসুলের শানকে ছোট করে দিচ্ছে এদের আজকে বিভিন্ন রকম সিস্টেম নামাজ আজকে অনেক রকম সিস্টেম হাত লাপালাপি খেঁচাখেঁচি মারামারি কি গো এই কোথায় হয় এখানে হয় খেয়ে দু একজন করে না যেন যেন ড্যান্স করছে যেন মিরগি না মিরগির ব্যারাম হলে জুতো শুঙ্গাতে হবে জানো তো তবে ছাড়ে ওই জুতো শুঙ্গাতে হবে তবে ঠিক হবে শুধু জুতোতে এমনি দিলে হবে না পায়খানা চেম্বার থেকে চুবিয়ে এনে না হলে একটা বুড়ি ভাড়া করতে হবে কত বছরের বুড়ি 70 থেকে 85 বছরের বুড়ি যার স্বামীটা মারা গেছে নেই খিটখিটে হয়ে যাবে খিটখিটে বুড়ি আনতে হবে ঝাঁটা হাঁটে দিতে হবে এই বুড়ি মার তোকে 500 টাকা দেবো ওই বুড়িকে দিয়ে দিতে হবে বুড়ির কিন্তু মার কিন্তু সাংঘাতিক কারণ খিটখিট একটা খিটখিটে বুড়ি আছে খুব রাগি এলাকায় একটা বুড়ি আছে দেখি খিট খিট সব সময় খিট খিট লেগে আছে ওই বুড়িকে দিয়ে ঝাঁটার বাড়ি পড়ে মারে ঠিক না বলি কথা বুঝলেন হয়তো অনেকের আমার আজ রাগ হবে কিন্তু যার রাগ হবে আমি তাকে বলছি যার ভালো লাগছে আমি তাদের বলছি তুমি আমায় দাও করুন তোমার রাগ হবে কেন তোকে তোমায় আসতে বলেছে কি কথা ঠিক না বল আমাকে এনেছে আমার মুড়িদেরা আমার পীরের কথা শোনার জন্য কথা ঠিক না বল বলে 10,000-12,000 টাকা লিখছে হ্যাঁ দাদা ফুজুরির কথা বলে চলে যাচ্ছে কথা বুঝলি না তাকলিক না কি হয়েছে অনেক দূর থেকে এসেছে কি হয়েছে বিরোধিতা করবে সেটা আমাদের দাদ সেলসেলার লোক কথা ঠিক না বল হ্যাঁ কথা বুঝলে ভালো ভালো আল্লাহ যেন সকলকে মুজাদ্দিদে জামান দাদা পীরের গোলামের খাতায় নামটা তুলে নেন জোরে জোরে বলুন কথা বুঝলে দাদা হুজুর ছাড়া আমরা কিছু চিনি চেনেন কিছু যে জল পাচ্ছ আপনারা ঠিক থাকি আর যারা বিরোধিতা করছো আমি তাদের আজকে বলে দিয়ে যাই শোনো অন্ধকারে যুগ চলে গেছে এটা সায়েন্সের যুগ এখন মানুষ চাঁদে জায়গা কিনছে ঠিক না বলুন কদিন পর শুনছি চাঁদে নাই কি বেড়াতে যাও যাবে তোমার আমার মতন লোক নাই যা পয়সালা লোকেরা যাবে পয়সা তাদের আছে আল্লাহ দিয়েছে ঠিক না বল তো সেই সময় এখনো গোমরাই পড়ে থেকুনি এখন তো প্রমাণ ছাড়া কোনো জিনিস হয়নি প্রমাণ করো তুমি হারো পি
ফিরাউ বাকারের সিলসিলা ফিরাউ বাকারের মতকে হারাও যদি তোমার ঘরে মাজাত থাকে তোমার ঘরে যদি ক্ষমতা সত্যিকারের থাকে তুমি আবু বাকারে একটা মতকে কাটো এই নবাবপুর ভগবতীপুর মোল্লা চকের মানুষদের ঘরে আজকে চ্যালেঞ্জ করে বলে গেলাম কায়ামত পর্যন্ত কেউ আবু বাকারে একটা মতকে কেউ কেটে দিতে পারবে না জেনে বলেন না জেনে কবে না পারবে অনেক চেষ্টা কেউ অনেক চেষ্টা আর কিছু ভেড়া লোক আছে ভুল পথে যাবে হিংসা মেজলা হুজুর কেবলা কথা বলতেন বাবা তোমার যে ফুরফুরা আমাদের যে দাদা পীরের দল হক এ সামান্য সময় প্রমাণ মেজলা হুজুর কেবলা কথা বলতেন সবাইকে বাবা ভালো লোকের দুশ্মন বেশি তবলিগ ওয়াহাবি নামাজাবি হ্যাঁ অন্য সমস্ত যে কটা দল আছে আজান গাছি সমস্ত দল দাদা পীরের দলের দিকে আল্লাহ যেন সকলকে মুজাদ্দিদ জামানের মুরিদের খাতায় নাম তুলে নেন বলুন আল্লাহুম্মা আমিন আমি বিদায় লব আল্লাহ করে আমার পরে আমার ভাই জনাব হযরত মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান ভাই উনসানি বাড়ি আল্লাহ করে বড় আলেম ভাই বুঝলে খুব সুন্দর আল্লাহ করে ওয়াজ নসিহত করে সকলেরই জানা পরিচিত তাই তো নাকি সকলেরই জানা বসে শুনবেন দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইয়ের আর একটা কথা সামনে ১৯ নভেম্বর কত তারিখ জোরে বলেন আরো জোরে ১৯ নভেম্বর হাওড়া জেলা আমতা চেনেন হাওড়া জেলা আমতা চাখানা বিশাল ঐতিহাসিক আর জনসমাবেশ পীরজাদা মেহরাব সিদ্দিকী পীরজাদা কাসেম সিদ্দিকী পীরজাদা আসিমবিল্লাহ সিদ্দিকী পীরজাদা মোশফাকিন সিদ্দিকী আমি অদম গুনাগার মোহাম্মদ আবুদাস সিদ্দিকী এছাড়া আরো দাদা পীরের আওলাদেরা থাকতে পারে এ কজন থাকবে এখন নাম লিয়া হয়েছে এগুলো আর আমার ফুফুতো ফুফুর ছেলেরা ফুফুজানদের ছেলেরাও থাকবে আল্লাহ করে আপনারা সব যাবেন তো নাকি রবিবার বেলা ১টা থেকে নিয়ে ৫টা পর্যন্ত মেহরাব ভাই যেন থাকবে আমিও থাকবো কিসের নিয়ে না মুসলমানদের জন্য দোয়া কিসের জন্য আমার মায়ানমারে আমার মা বোনদের জন্য দোয়া চাইবো কেন ওরা আমার মা বোন নয় ওদেরও তো কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ কথা ঠিক না ভুল আর তারা কার উম্মত আমার রাসূলের কার তো ওয়াহাবীদের মতো কথা ওয়াহাবীদের যে কটা এলাকায় জলসা হয় একটা জলসা হয়নি তো নওয়াবপুরে একটা জলসা হয়নি তো ও দেখ বন্ধ হয়ে গেছে ঠিক আছে ওয়াহাবীদের ওয়াজ শুনবেন যে কটা ভিডিও ফুটেজে ওরা জীবনে এই যেমন বললো মুহাম্মদ সাল্লামের উম্মত আরে মুহাম্মদটা কে আমার নবী বলতে লজ্জা লাগছে ওয়াহাবীরা ওয়াজ করে দেখবেন ওদের ওয়াজে জীবনে আমার নবী ওরা জীবনে বলবেন চ্যালেঞ্জ হয়ে গেল পেয়েছেন ওরা আমার নবী জীবনে বলবেন ওরা বলবে হুজুর পাক সাল্লাম বলেছেন মুহাম্মদ সাল্লাম বলেছেন আল্লাহর নবী বলেছেন এটা বলবে কিন্তু আমার নবী এটা ওরা একবারও বলেনি কথা ঠিক না ভুল এরে বলে আই ভুল কথা বলছি তা নবীটা কার তোট আমাদের নামার কার কার নবী আরো জোরে এই গলা পেটি ইমানদারের সঙ্গে আওয়াজ দেন নবীটা কার আরো জোরে আমার নবীর তাদের লেগে দোয়া চাই ভাই আমাদের অর্থ নেই আপনাদের আছে যদি অর্থ থাকে আমাদের অত যোগাযোগ ব্যবস্থা নেই যে সেই বাংলাদেশ কক্সবাজার বাংলাদেশের বর্ডার থেকে নিয়ে ১২-১৪ ঘন্টা সময় সেখানে যাবার কোনো লাইন আছে এলাকায় পয়সাওয়ালা লোকের অভাব নেই কিন্তু লাইন নেই দিতে পারবেন আপনারা
ধনী মানুষ হলে কি হবে, লাইন নেই, দিতে পারবেন না, সে জায়গায় পৌঁছাতে পারবেন না। তা আমরা তো দোয়াটাও চাইতে পারি তাদের জন্য, কথা বলেন না? তা যদি মায়ানমারের মুসলমানদের যদি মন যদি কাঁদে, তাদের জন্য যদি দোয়া চাওয়ার প্রয়োজন যদি মনে করে, যদি শরীর ভালো থাকে, ইনশাআল্লাহ 19 নভেম্বর কারা কারা যাচ্ছি হাত তুলেন দেখি, যারা যাবে আপনারা কারা কারা যাবার, ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে যাবে। আমি দোয়া করছি হাত তুলেন দেখি না, আমি দেখব। হ্যাঁ, সলিড হাত তুলেছে, এটাই ভালো লাগলো আপনার। এ যেতে পারবো কি না পারবো, হট করে হাত তুলে ফেললাম। হ্যাঁ, যাবে বেলা 1টা থেকে নিয়ে 5টা পর্যন্ত আল্লাহ করে। আজকে মায়ানমারে যে হারে মুসলমান মারছে, প্রতিবাদ করা দরকার আছে না? না, এই যে বলেন আজকে তমাম পৃথিবীতে মুসলমানদের উপরে জাতি আর সাম্প্রদায়িক দাঙ্গা, ভারত বর্ষের জমিনে, যে ভারত আমার সোনার দেশ ছিল, নবী বলেছে দেশকে ভালোবাস, আমি দেশকে অপমান করছি না। যদি কোন মুসলমান দেশকে অপমান করে গুনাহগার হবে, কারণ নবীর কথাকে সমান্য করবে, কথা ঠিক না ভুল? আজকে ভারতবর্ষের জমিনে দেখেন কিছু অসাধ চরিত্র সবাই নয়, আজকে যে সাম্প্রদায়িক হিন্দু মুসলিমদের মধ্যে লাগিয়ে দিচ্ছে, সন্ত্রাসের কিন্তু কোনো ধর্ম নাই, যে সন্ত্রাস কোনো ধর্ম নাই। কিন্তু আমার বড় দুঃখের বিষয় এটা যে আজকে বিশ্বের মানবতা কোথায় গেল, আজকে কোথায় বোম বিলাস্ট হলে, এই কি কথা বলছি, আজকে যদি কোথায় বোম বিলাস্ট হয়, ফেসবুকে কমেন্ট দেখি বেশিরভাগ কমেন্টই দেখি মুসলমানদের উপরে পড়ে, কথা ঠিক না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় সব মুসলমানদের উপরে আটা, এরাই করেছে, এরাই করেছে। আরে আজ থেকে সবথেকে বড় সন্ত্রাস তো ওই মায়ানমারের সূচি, ও হচ্ছে সবথেকে বড় সন্ত্রাস। আজকে বিশ্ব মানবতা মানুষ কোন, আজকে বড় যে সূচি সবথেকে বড় সন্ত্রাস, কথা ঠিক না বলবো? কেন যেভাবে মুসলমান মারছে, কোন পশুকে ওইভাবে মারা হয় না, সবথেকে পশুদের মধ্যে কষ্ট দিয়ে মারা হয়, কথা বলে পিক পিক ঠিক না? রড গরম করে গাল দিয়ে ঢোকানো, কত কষ্ট রোগে মরণ দিয়া হয়, অত্যেকও খাতান কঠিন মরণ, অত্যেকও খাতান লাভ মার, মুসলমান দেখারে মারছে, কথা ঠিক না বলিব? ঘর থেকে আমার মা বোনেদের ডাইরেক্ট নির্যাতন করছে, ঠিক না ভুল? তারা বাংলাদেশে এসে স্টেটমেন্ট দিচ্ছে, অবাক হয়ে যাবে, কথা বুঝলেন? প্রতিবাদের দরকার আছে না? নেই। আজকে ভারতবর্ষের জমিনে যে তাজমহল, কত কি সুন্দর একটা জায়গা, শান্তিপ্রিয় জায়গা, আজকে সেই তাজমহলে অশান্তি চলছে, কথা ঠিক না? এতদিন তাজমহল ছিল মাজার, কিছু সাম্প্রদায়িক কিছু মুখ্যমন্ত্রী, ওই যে যোগী ওই টাকলা, ওর মাথায় মোবিল দিয়ে চর মারা দরকার, কথা ঠিক না? মোগলের আমল থেকে নিয়ে ভারতবর্ষের জমিনে দিল্লি বোম্বাই যেতে গেলে, দিল্লি যেতে গেলে ট্রেনে একটা স্টেশন পড়ে, নাম হলো মোগল সরা, জানো তো নাকি? আজকে সেই মোগল সরা নাম তুলে দিয়েছে, কথা ঠিক না বল? কথা বলেন না? নাম তুলে দিয়েছে মোগল সরা, কি রাম আদিত্যনাথ না কি করেছে? এই যে সাম্প্রদায়িক দাঙ্গা, এসব সাম্প্রদায়িক যে লাগাচ্ছে সন্ত্রাসের, কিন্তু ভারতবর্ষে কোনো অস্তিত্ব জোরে বলে নেই, কথা বুঝলে? তা বলে কি আমরা মারপিট করবো? যোগী ছোট লোক বলে আমরাও কি ছোট লোক? মুখ্যমন্ত্রী হতে পারে, ও যদি ভিক চাই, ও যদি পরিচিত না হতো, ওকে কেউ ভিকও দিতুনি, কথা ঠিক না ভুল বলে? ও চারাটা ভিক্ষা দিতে লজ্জা করত, কুকুরকে যদি দিত কুকুরও ওকে খেতুনি, কথা ঠিক না ভুল? আজকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে,
তাহলে আমরা কি করব না? আমরা আমাদের মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, ভারতবর্ষ আমাদের দেশ, আমরা মিলেমিশে থাকবো, কথা ঠিক না ভুলবো? জোরে বলে ঝামেলা না। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। নবীর আদর্শ আমাদের মধ্যে আছে, কথা ঠিক না ভুলবো? সেই রসুলের আদর্শ মেনে নিয়ে আমরা চলবো, কথা ঠিক না ভুল? দরুদ শরীফ আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাই, আমার এখুনি ভাই আসবে, আরিফুল ভাই, কথা বুঝলে? চলে যাবেন নাকি? না, শেষ ভালো তার সব এত রাত জেগে বসে আছে, শেষে যদি দোয়াটাই যদি সামিল না হন তাহলে বসে লাভটা কি হবে? কথা বুঝলে? ঠিক না ভুল? দোয়াটা নিয়ে যাবে তবেই লাভ। আর দোয়া সকলেরই দরকার, দোয়াতে আল্লাহ পাক তকদির বদলে দেয়। জোরে বলেন পিরানিবি দোয়া করেছিলেন, আল্লাহ জাহান্নামীকে জান্নাতি করে দিয়েছিলেন। জোরে বলে আমার বলে দোয়া আবার কি জিনিস? পীরেরা পার করবে মতলে ফু দিয়ে কি হবে? মতলে ফু দিয়ে কি হবে? তুই কি করে বুঝবি? তোর যখন কাতে পড়বি ফুরফুরাই তোরকে যেতে হবে, কথা ঠিক না? আর যাই আল্লাহ জানে, যারাই আমাদের বিরোধিতা করেছে, ইসলাম মানে নবীর আদর্শ তো আমাদের মধ্যে আছে, আমরা কেন ঝামেলা করবো? তুমি এসেছো আসো, তুমি তোমার ভুল বুঝেছো এসেছো, কথা ঠিক না ভুল? কথা বলেন, যেই কাতে পড়বে অমনি দেখবেন তাবিজ দিতে দৌড়বে ফুরফুরে। হ্যাঁ হ্যাঁ, অন্য জনের হাত কাড়িয়ে তাবিজ দিচ্ছে, এইদিকে বলছে তাবিজ দিয়ে হার। কথা বুঝলেন? কুকুরের লাজ দেখেছে? ঘি মাখায়, তেল মাখায়, নারকল তেল, অমুক তেল, অলিভ অয়েল তেল, হিয়ার কেয়ার, সিল্কা সাইন, যাই লাগান না কেন, এত রকম তেল লাগাবার পরেও কথা বুঝলেন না? সোজা হবে একটা কাজ করলে কি, ওই এটাকে ধরে, নেসটাকে ধরে একটা জায়গায় রেখে একটা হাতুড়িতে কক দি, আর জীবনে ভেঙে একদম, কথা ঠিক না বলবো? মুনাফিক এরা হলো মুনাফিক, যারা ভালো আবার সামনে খুজুর খুজুর, পিছনে খেজুর খেজুর, এরা হলো মুনাফিক। এরা সামনে একরকম দেখায়, পিছনে আর একরকম ব্যবহার করে, এরাই তো আমার ইসলামের বেশি ক্ষতি করে। এই জোরে বলেন না, কাফেরদের দ্বারাই অত ইসলাম ক্ষতি হয়নি, কাফেরদের দ্বারাই অত ইসলাম ক্ষতি হয়নি যতটা ক্ষতি হয়েছে মুনাফিকদের দ্বারাই। ইমামে হোসাইল কে শহীদ করেছে মুনাফিক মার্কা মুসলমান, কথা ঠিক না ভুল? জোরে বলে হযরতে আলী কে শহীদ করেছে কারা? মুনাফিক মার্কা মুসলমান, কথা ঠিক না ভুল? হযরতে ওমর ফারুক কে শহীদ করেছে কারা? মুনাফিক মার্কা মুসলমান। হযরতে ইমামে হোসাইন, হযরতে আসাদ, ইসলামের সবথেকে বেশি শত্রু মুনাফিক মার্কা মুসলমান, কথা ঠিক না ভুল? মুনাফিক চিনা যাবে নে, মুনাফিকও কিন্তু রসূলের জামানায় ছিল, তারাও নামাজ পড়ত, তাদেরও মুখে দাড়ি, তারাও পাঞ্জাবি পড়ত, কথা বুঝলেন না? কিন্তু তারা মুনাফিক হওয়ার কারণ, যার মধ্যে মুনাফিক আর সাহাবা, মুনাফিক আর সাহাবা, মুনাফিক আর সাহাবা দুটোই তো একই সঙ্গে উঠা বসা চলা ফিরা খাওয়া দাওয়া সব তো সাহাবাদের সঙ্গে, কিন্তু মুনাফিক আর সাহাবা হলো কারণটা একটাই কারণ, যার মধ্যে নবীর গুস্তাখি ছিল ভেতরে সে মুনাফিক হয়ে গেল, যার মধ্যে ইশকের রাসূল ছিল সে সাহাবাই পরিণত হলো। জোরে বলেন না, জোরে বলেন না। আপনারা কোনটা পেয়ে কার দরজা পাবেন? মুনাফিকের নিতে চান না সাহাবা? নবীকে মান ভালোবাসেন তো নাকি? জান জান দিতে পারবেন? জান জান পারবেন? হাসি না, 10টা টাকা দিতে গেলে বুক ফাই জান জান দেখো না এদের কারবার, কথা বুঝলেন না? আজকে ভগবতীপুর বাজার পাড়ার ছেলেরা বাড়ি 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 গিয়ে কি পাড়ায় পাড়ায় কি ভক্তজনের কাছে গিয়ে গিয়ে দোকানে চাঁদা তুলেছে, দোকানে চাঁদা তোলা হয়েছে আসার জন্য 3 টাকা দিচ্ছে, 3 টাকার মধ্যে সেই টাকাটা একটা টাকা সে হলুদ হয়ে গেছে, টাকাটা যে টাকা বোঝা যাচ্ছে না, এটা টাকা সাইডে শুধু কোন 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 বোঝা যাচ্ছে, কিন্তু 2 টাকার কয়েন হতে পারে, সে আদিম আগে আলে ধরে
দুটা টাকা দিতে পারিনি, 100,000 টাকা দিতে পারিনি জলসায় নবীর জলসায়। আর জান দিয়ে দিয়া অতটা সহজ ভাই, রাগ করছে নাকি? আমি ফুল কথা বলছি, জান দিয়ে দেবো সময় হাত তুলে ফেলবো, অত সহ 10টা টাকা দিয়ে দিয়েছেন। জান দিয়া কি ছেলে খেলা কথা নাকি? আগে জান না আগে টাকা? বলবেন তো জান আগে টাকা না, টাকাটাই ছাড়তে দিচ্ছি না, আমার জান দিয়ে দেবো ভাব। যদি এখন যদি দিয়া হয় পিছনে একটু পেট্রোল দৌড়বে, জান টান বলে জান টান চিঙে দৌড়ে পুকুরে ঝাঁপ। কথা বুঝলেন না? রসুলের জন্য জীবন দিলেও জান্নাত, নবীর জন্য জান কাটলেও জান্নাত। ঠিক না বলবো? আমাকে পেতে চায় তারা যেন আমার হাবিব কে ভালোবাসে। আমার হাবিব আপনি দুনিয়ার মানুষের কাছে জানিয়ে দেন, আমি আল্লাহ যারা প্রেম হাসিল করতে চাই তারা যেন আপনাকে প্রথম ভালোবাসে। জোরে বলেন না, জোরে খাবে না? আমার ভাই আসবেন, জনাব হযরত মাওলানা আরিফুল ভাই, তার আগে আসেন সকলে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে নবীর উপরে সালাম ইয়া নবী। আপনারা মানেন কাকে? জোরে বলেন, দাদা হুজুরকে? দাদা পীরের সিলসিলা সবাই চলেন তো নাকি? আপনার ছেলেটা কি দাদা হুজুর খিলাফ চালাবেন না পক্ষে চালাবেন? কথা বলে খবরদার, যে ইমাম সাহেব আবাদ আশা পড়ায় এলাকায় পড়ানো হয় কি, খবরদার পড়াবেন না। ওদের একটা কুটা আছে, কুটা আছে নেন, ওখান থেকে না একটা মাইনে দেওয়া হয়। একে আমি সৌদি থেকে ওই মেটা মেন ব্রাঞ্চ সৌদি, ওখান থেকে মাইনে দেয়া হয় যে এই কিতাবটা তুমি পড়াবে, তোমার এলাকায় ঢোকাও, তোমাকে মাসে 2,000 কি 3,000 কি 4,000 টাকা দেয়া হবে। কথা বুঝলেন? ফুরফুরা শরীফ আপনারা মানেন, আমরা কেন আবাত আশা করবো? আমরা আলিফ বেত এসে পড়বো, কথা ঠিক না ভুলবো? খবরদার, ছেলে মেয়েদের ওসব শিক্ষা দেবে। যদি কেউ বলে কেন চলবে না, কেন আবাদ আসা দা, এই বস 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 সাবজেক্ট মত, বাপের ব্যাটা হয় 50,00,000 টাকা নিয়ে বস, কথা ঠিক না বলবো? বাহাস হবে এমনি নয়, কথা ঠিক না বল? চলবে কি চলবে না, বসে যা আমাদের সাথে, ঠিক না বলবো? বই ছিঁড়ে পানিতে ফেলে দেবে। যদি তোমার ঘরে যদি তোমার ছেলে মেয়েদের পড়ায়, আমি বলে দিচ্ছি তোমাদের বলছি তোমরা যা করো, কথা ঠিক না বল? আমি আমার মুরিদকে বল, আমি আমার পীর ভাইকে বলবো, কথা ঠিক না বল? কেন আপনাদের উপরে আমার অধিকার আছে না নেই? জোরে বলেন, কেন আপনাদের আমি ভাই, আপনাদের আমি ছেলে, তাই তো নাকি? আমার হুজুর কেবলাদের দেখালো ইনাদের আমি ছেলে, তোমাদের ভাই, তোমাদের ঘরে বলবো, ঘরে বলবো, ঠিক না ভুলবো? হ্যাঁ আমানবীর রওজা সোনার মদিনা আরেক তকবীর, সকলে ফুল ভাই সকলে বলুন জিন্দাবাদ।
জোরে বলেন না জিন্দাবাদ। মাশাআল্লাহ, পরিচিত আল্লাহ কারে, বড় আলেম আল্লাহ করেছেন আমার ভাই। আরিফ আরিফ জান আমার ওয়াচ করবেন, আপনারা সকলে শোনেন, সকলে বসেন।